ওকে, আমাকে রেকর্ডিং পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। আমি আজকের ক্লাস এখান থেকে শুরু করি। তো প্রথম ক্লাসে আমাদের যেটা বাদ পড়ছিল ক্যালকুলাস, সেটা নিয়ে প্রায় আধা ঘন্টার মতন কথা হবে। চলো শুরু করি। বাস্তব জীবনে মনে করো সবকিছুই পরিবর্তিত হতেই থাকে। আর এই পরিবর্তন সাধারণত তেমন কোনো নিয়ম মেনে হয় না। আচ্ছা, ক্লাসের উপস্থিতি দেখে আজকে আরো কম, প্রায় 20 জন। তোমরা তোমাদের যারা ফ্রেন্ড ট্রেন্ড আছে তাদেরকে একটু বলো ক্লাস শুরু হয়ে গেছে যেন চলে আসে সবাই। আচ্ছা, যাই হোক, যেমন বলতেছিলাম যে বাস্তব জগতে সবকিছুই মানে প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে। আর এই পরিবর্তনটা কখনো মানে কোনো নিয়ম মেনে ধরা বাঁধা নিয়মের ভিতরে হয় না। যেরকম আমরা ফিজিক্সে যেরকম কনস্ট্যান্ট এক্সেলারেশন পড়ি, তারপরে কনস্ট্যান্ট ভেলোসিটি, আসলে বাস্তব জীবনে এরকম কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট এক্সেলারেশন এগুলো প্রায় দেখাই যায় না। তুমি যদি গাড়ির কথা বিবেচনা করো, গাড়িতে এক্সেলারেটর চাপ দিলে বেগ একটু বৃদ্ধি পায়, মানে একটা ত্বরণ হয়, আবার এক্সেলারেটর চেপে দিলে ছেড়ে দিলে গাড়ির বেগটা কমে যেতে থাকে, মানে মন্দন হয়, ধীরে ধীরে নেগেটিভ ভেলোসিটি হয়। তারপর আবার যদি তুমি বাস্তবে চিন্তা করো যে উপর থেকে একটা বল ফেলে দিলে সেটা একেবারে 9.8 সমত্বরণে আসার কথা, যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হচ্ছে সেই সমত্বরণে আসার কথা, কিন্তু আসলে সেরকম আসে না। কিভাবে আসে? বায়ুর বাধার কারণে একটু বাধা পায়, ঠিক আছে? এই বাধার পরিমাণটা আবার প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, মানে যত নিচে নামতে থাকে তত ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে এই বাধার মানটা, তত ধীরে ধীরে এই বাধার মানটা পরিবর্তন হতে থাকে, মানে কোনো নিয়ম মেনে হয় না, ঠিক আছে? এই ইয়ার মানটা, বাতাসের যে বাধার মানটা, মানে বাতাসের বাধার নির্দিষ্ট কোনো সূত্র নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম সূত্র। যেরকম এই ক্যালকুলেটার, এটা একটা কি বলবো, চতুর্ভুজাকার বস্তু, এটার বাতাসের বাধার জন্য একরকম সূত্র। আবার পানির ফোঁটা, সেটা একটি গোলাকার বস্তু, তার জন্য অন্যরকম সূত্র। আবার বেলনাকার বস্তু, তার জন্য অন্যরকম সূত্র, এরকম হবে। মানে মোটা কথা কোনো নিয়ম মেনে আসে না এই বাতাসের বাধা। আর এই যেগুলো এরকম নিয়ম মেনে আসে না, মানে কোনো নিয়মেই ফেলানো যায় না, সেগুলোকে আসলে আমরা নিয়মের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। কিভাবে চেষ্টা করি? একটু সাইজ করে নিই একে, ছোট 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 পিস পিস করে নিই। ছোট ছোট পিস পিস করে নিলে দেখা যায় যে ওই বেঁকা শেঁকা জিনিসগুলা সব সোজা হয়ে যায়। যেরকম মনে করো এরকম একটা তার আছে, আবারও আজকে এই কলম নিয়েই বসছি, ধরো আমি কলম নিয়ে আসি। মনে করো এরকম দুইটা খুঁটি, দুইটা খুঁটির ভিতরে একটা বিদ্যুতের তার আছে। তোমাকে বলা হলো যে বিদ্যুতের তারটার যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু তুমি বিদ্যুতের তারটার দৈর্ঘ্য মাপার চেষ্টা করো। এখন দৈর্ঘ্য মাপার জন্য তোমার কাছে সর্বোচ্চ এরকম একটা স্কেল আছে, বা তুমি ফিতার কথাই ভাবতে পারো, তোমার কাছে ফিতা আছে, কিন্তু ফিতা দিয়ে কোনোভাবেই এইটা মানে এরকম বাঁকা ভাবে মাপাটা সম্ভব না। তুমি সোজা সোজা মাপতে পারো, যেরকম এটা দিয়ে এরকম ভাবে মাপা সম্ভব না। এটা তারটা একেবারে বৃত্তাকার শেপ বা অর্ধবৃত্ত একটা শেপে আছে, এটাকে এভাবে মাপা সম্ভব না। তো এখন কি করা যায়, কি করা যায়, এটাকে আমরা একটু সাইজ করি, ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। এখন দেখো এই ছোট ছোট ভাগগুলো, যদি একটু ফোকাস আসছে মনে হয়, তাও আচ্ছা, যদি এই দেখো এই ছোট ছোট ভাগগুলো, এগুলোকে দেখে প্রায় সোজাই মনে হচ্ছে। আমি যদি আরো ছোট করে ভাগ করতাম তাহলে একেবারেই সোজা মনে হইতো, ঠিক আছে? এখন এইগুলার দৈর্ঘ্য আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এটা হলো, এইটুকু হলো 2 মিলিমিটার দেখাচ্ছে, এইটুকু দেখাচ্ছে প্রায় 2 মিলিমিটার বা 1.9 মিলিমিটার বলতে পারি, আর এইটুকু দেখাচ্ছে, এইটুকু প্রায় 2 মিলিমিটার দেখাচ্ছে, মানে এইটুকু পাইছি 2 মিলিমিটার, এইটুকু হলো 1.9 মিলিমিটার, আর এইটুকু পাইছি 2 মিলিমিটার, ঠিক আছে? এভাবে আমরা ধীরে ধীরে মানে পুরো তারটাকে ছোট ছোট ভাগে ভাগ করে তার তার কতটুকু মানে ছোট ছোট ভাগের দৈর্ঘ্য কতটুকু পাচ্ছি পুরোটাকে একসাথে যোগ করে দিলে আমরা পুরো তারের দৈর্ঘ্য পেয়ে যাব। এভাবে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে, বা মানে কোনো নিয়মের মধ্যে ছিল না, একরকম বাঁকা শাঁকা ছিল, এই বাঁকা শাঁকা জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে আমরা একটা নিয়মের মধ্যে আনলাম, একে সোজা বানাইলাম, সোজা বানায় একে একটা এর দৈর্ঘ্যটা পরিমাপ করলাম, তারপরে এর পুরো দৈর্ঘ্যটা আমরা ক্যালকুলেট করে ফেললাম, ঠিক আছে?
কাজটা আমাদের সহজ হয়ে গেল ফিজিক্সে এরকম ভাবে কাজগুলো সহজ করার জন্য এই ক্যালকুলাসের আবির্ভাব। আচ্ছা তো এখন আসা যাক যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে তাসিন? ওয়ালাইকুম আসসালাম, তাসিনের গলা মনে? জি ভাইয়া, জি ভাইয়া। বাবা তুমি আবার এত ভাইয়া ভাইয়া করতেছো। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। আচ্ছা যেরকম বলতেছিলাম যে কোথায় জানাছিলাম, হ্যাঁ ক্যালকুলাস কত ধরনের হয়, কত ধরনের হওয়ার আগে এটা একটা ভ্যারিয়েবল জিনিসটাকে আগে বোঝা উচিত। মনে করো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, এখন এক্স স্কোয়ার এই এক্স এর মান আমি 1 বসাইতে পারি। তোমরা ক্যালকুলাসের 3টা ভিডিও দিছিলাম ছোট ছোট, ওইগুলো কি কেউ দেখছো? ওইগুলোতে এইসব বিষয় সম্পর্কে আলোচনা করছি। আজকে আলোচনাটা একটু খুবই দ্রুত চলে যাবে, মেকানিক্সে ক্যালকুলাসের ব্যবহারটা একটু তুলনামূলক কম, ইলেকট্রিসিটিতে ব্যবহারটা অনেক বেশি, তাই একটু দ্রুত চলে যাবে আলোচনাগুলো। আর খুবই এলিমেন্টারি জিনিসপত্র পড়ানো হবে। ওই যে ক্যালকুলাস একটা বিশাল 3 ঘন্টার ভিডিও আছে, চাইলে ওটা দেখতে পারো। আর তবে চিন্তা ভাবনা আছে ক্যালকুলাসের উপর আলাদাভাবে 3টা ক্লাস নেওয়ার, ওয়ার্কশপ মানে এই ক্যাম্প শেষে আবার নতুন কোনো একটা ক্যাম্পে। ঠিক আছে, তো যেমনটা বলতেছিলাম যে এক্স এর মান মনে করো আমি 1 বসাইলাম, এক্স এর মান যখন আমি 1 বসাইছি তখন ওয়াই এর মান কত আসবে? ওয়াই এর মান আসবে 1, এক্স এর মান যখন আমি 2 বসাচ্ছি ওয়াই এর মান আসবে 4, এক্স এর মান যখন আমি 3 বসাচ্ছি ওয়াই এর মান আসবে 9। এখন ব্যাপার হলো দেখো ওয়াই এর মানটাও পরিবর্তন হচ্ছে, এক্স এর মানটাও পরিবর্তন হচ্ছে। এই যে সমীকরণে যেগুলোর মান পরিবর্তন হয় তাদের কি কি ভ্যারিয়েবল বা চলক বলা হয় না? হ্যাঁ, তাদেরকে বলে ভ্যারিয়েবল বা চলক, মানে দুইটাই চলক। আচ্ছা এখন দেখো এক্স এর মান আমি স্বাধীনভাবে পরিবর্তন করতেছি ইচ্ছা মতো, কিন্তু ওয়াই এর মান পরিবর্তিত হচ্ছে এক্স এর মানের উপর নির্ভর করে। এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান 1, এক্স এর মান 2 হয়ে গেল এক্স এর মান ইচ্ছা মতো পরিবর্তন করলাম, কিন্তু ওয়াই এর মান তখন মানে এর সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন হইলো। আচ্ছা তার মানে ওয়াই এর মানটা নির্ভর করতেছে এক্স এর মানের উপর, যেহেতু এক্স এর মানের উপর নির্ভর করতেছে এর জন্য এই এক্সটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এক্সটা স্বাধীনভাবে পরিবর্তিত হচ্ছে বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, আর ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক, যেটা কার উপর অধীন আছে? এক্স এর উপরে অধীন। ওকে আচ্ছা স্বাধীন চলক অধীন চলক বুঝতে পারছো? আচ্ছা ক্যালকুলাসের প্রবলেমে যখন মানে কোনো একটা ইকুয়েশনে একটা মাত্র স্বাধীন চলক থাকে তখন সেটাকে নিয়ে আমরা যে ক্যালকুলাসের জিনিসপত্র করি সেটাকে বলা হয় ওয়ান ভ্যারিয়েবল সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, সেটাকে বলা হয় সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। আর যখন স্বাধীন চলক প্রায় 10-12টা থাকে, 10-12টা না আসলে 2টা 3টা 4টা 5টা মানে একের অধিক থাকে, তখন সেটাকে বলা হয় মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। ঠিক আছে, তো আমাদের সাধারণত ফিজিক্সে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসেরই বেশি দরকার হয়, ইলেকট্রিসিটিতে যত সামান্য মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস দরকার হয় তবু মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস না শিখলেও হয়, তো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে কথা বলতেছি। আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করা জরুরি, মনে করো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার ইকাল টু এফ অফ এক্স ইকাল টু মনে করো জি অফ এক্স, এখন তুমি দেখো ওয়াইও যা এক্স স্কোয়ারও কি তাই না? আমাকে বলো। হ্যাঁ সমান। হ্যাঁ এরা সমান, তাহলে আমি যখন ওয়াই কে বলতেছি অধীন চলক তাহলে কি আমি এক্স স্কোয়ার কে অধীন চলক বলতে পারবো না? বলো কেউ। হ্যাঁ পারবো, পারবো অবশ্যই পারবো। কি পারবো না, যেটা পারবো না সেটা হলো এই এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, আমার এক্স কে বলতে হবে স্বাধীন চলক, ফুল এক্স স্কোয়ার কে বলতে হবে মানে ফুল এক্স স্কোয়ার এর যে মানটা সেটাকে বলতে হবে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিসের উপর ডিপেন্ডেন্ট? এক্স স্কোয়ার এর মানটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, আর এক্সটা তো স্বাধীন তাই না? তার মানে আমি যদি অনেক সময় ওয়াই এর পরিবর্তে এক্স স্কোয়ার পুরোটা লিখতে পারি বা এক্স স্কোয়ার এর পরিবর্তে কখনো এফ অফ এক্স লিখতে পারি কখনো জি অফ এক্স লিখতে পারি, অনেকের এটাতে প্রবলেম থেকে যে ভাই এক্স স্কোয়ার কেন এফ অফ এক্স কেন, আমাদের তো ওয়াই ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওইটা আমরা লিখবো, আসলে সবগুলোই সমান। ঠিক আছে, তার মানে সবগুলোকে আমরা বলতে পারি। আচ্ছা তো একটু তাড়াতাড়ি আলোচনা করে যাওয়া জরুরি, বিষয়টা হলো ক্যালকুলাসটা আসছে মনে করো যেরকম বললাম ছোট ছোট ভাগে ভাগ করার জন্য,
ছোট ছোট ভাগে ভাগ করা মানে আচ্ছা আরেকটা জিনিস বোঝানোর জন্য যে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে আমরা কথা বলতেছি, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের আবার দুইটা পার্ট আছে, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আজকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুটো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো। তোমরা জানো যে ক্যালকুলাস দুইজন মিলে আবিষ্কার করেছে, একটা হলো নিউটন আর লিবনিস। তো নিউটন প্রথম দিকে ডিফারেন্সিয়েশন সম্পর্কে কাজ শুরু করছিল, আর কি বলবো লিবনিস প্রথমে ইন্টিগ্রেশন নিয়ে কাজ শুরু করছিল। ইন্টিগ্রেশন তুলনামূলক কঠিন। আর তোমাদের যদি এরকম জানতে চাওয়া হয় যে নিউটন আর লিবনিসের আবিষ্কারের মধ্যে একটু পার্থক্য বলো ক্যালকুলাসের, তাহলে এটাই বলতে পারো যে নিউটন প্রথমে মানে নিউটন বেশি জোর দিয়েছিল ডিফারেন্সিয়েশনের ওপর, আর লিবনিস প্রথমেই কাজ শুরু করেছিল ইন্টিগ্রেশন নিয়ে। ঠিক আছে, এখন ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা প্রথমে কথা বলবো। ডিফারেন্সিয়েশন, আচ্ছা আমাদের এইটার দৈর্ঘ্য বের করতে হলে আমাদের একটু ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হচ্ছে, মানে আমাদের ইনস্ট্যান্টলি কিছু একটা দরকার। মনে করো এটা আছে একটা সরণ এস বনাম টি গ্রাফ, গ্রাফটা একেবারে এইরকম হারে গেছে। ঠিক আছে, এখন তুমি চাইলে এখান থেকে বের করতে পারো, এভারেজ ভেলোসিটি বের করতে পারো, কিন্তু আমার এভারেজ ভেলোসিটি দরকার না, আমার দরকার ইনস্ট্যান্টলি। এই যে এইখানে মনে করো 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে ইনস্ট্যান্টলি কতটুকু ভেলোসিটি ছিল। তোমরা জানো যে সরণ বনাম সময়ের গ্রাফে যদি আমরা ঢাল নির্ণয় করি, সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল নির্ণয় করলে তখন আমরা ভেলোসিটি পেয়ে যাবো। ঠিক আছে, এখন এই ঢালটা আমরা এইভাবেও নির্ণয় করতে পারি, এটা নিয়ে অনেক বেশি কথা হবে যখন আমি একেবারে স্লাইটলি মানে বেশি সময় নিয়ে যখন ক্যালকুলাস পড়াবো, এই গ্রাফ থেকে ঢাল টাল বের করা এসব নিয়ে অনেক কথা হবে, এখন একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। তো এইখানে এই দুইটা পয়েন্টের মাঝখানে মানে একটা এইরকম বাঁকা গ্রাফের দুইটা পয়েন্ট নিয়ে সেখান থেকে যদি তুমি ভেলোসিটি বের করো, সেটা আসলে এই এই পয়েন্টের ইনস্ট্যান্ট ভেলোসিটি কখনোই হবে না। লাইক তুমি এইখানে একটা বের করো, দেখো ঢালের মান যে ট্যান থিটা সেটা নিশ্চয়ই তোমরা জানো। দেখো এইখানে এইটা এক্স অক্ষের সাথে একটা যেটা থিটা 1 কোণ উৎপন্ন করছে, আমি অন্য আরেকটা পয়েন্ট নিছি এইখানের সাথে অন্য আরেকটা, মনে করো এটা 1 আর এটা ছিল 2, আর এখানে 3 আরেকটা পয়েন্ট নিছি, সেখানে 1 আর 3 যোগ করছি, আবার 1 আর 2 যোগ করছি। আচ্ছা 1 আর 2 যোগ করার ফলে যে রেখাটা উৎপন্ন হয়েছে সেটা এক্স অক্ষের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করছে, তো এখানে ঢালের মান হবে ট্যান থিটা 1, তাই না? তা ঢালের মানেই ভেলোসিটি আমি বলতেছিলাম। আর কারো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলো, আমি দ্রুত যাচ্ছি তার কারণে বুঝতে অসুবিধা হতেও পারে। আবার দেখো 1 আর 3 যখন আমি যোগ করছি তখন সেখানে আমরা যে একটা রেখা পেয়েছি সেই রেখাটা এক্স অক্ষের সাথে মনে করলাম থিটা 2 কোণ উৎপন্ন করছে। আচ্ছা থিটা 2 কোণ, আর তোমরা এখানে দেখেই বুঝতে পারতেছো, যদি একটু উপরে এনে ফোকাস আনার চেষ্টা করি, এখানে দেখো থিটা 1 এর মানটা মানে এই ছোট কোণটা, আসলে এই থিটা 1টা একটু ছোট আর থিটা 2টা বড়, তার মানে ট্যান থিটা 2 বড়, ট্যান থিটা 1 ছোট, তাই না? তার মানে এই 1 এর মানটা বড় যখন আমি 1 আর 3 নিচ্ছি, আবার 1 এর মানটা ছোট যখন আমি 1 আর 2 নিচ্ছি। কিন্তু এটা কিভাবে হয়? একটা ঢাল হলে মানে ঢাল যদি বের করি একটা রেখার মানে দুইটা পয়েন্ট নিয়ে যদি ঢাল বের করি, দুইটা পয়েন্টের ঢাল তো একই থাকে, মানে 1 আর 2। যারা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছে তারা সহজেই বুঝতে পারতেছো, আর যারা পড়ো নাই তাদের এটা বোঝারও দরকার নাই, আমি একটু এক্সপ্লেনেশন দিচ্ছি জাস্ট। আচ্ছা 1 আর 2 নিয়ে জাস্ট আমরা যখন করতেছিলাম তখন ঢালের মানটা যা আসতেছে তার থেকে 1 আর 3 সেটা ডিফারেন্ট হচ্ছে। এখন আমরা যখন 1 আর 2 নিয়ে করতেছি, 1 এরটা আর 2 এরটা দুইটাই সমান, সেটা কি ট্যান থিটা 1। আবার যখন 1 আর 3 নিয়ে করতেছি তখন 1 আর 3 দুইটারই সমান, ট্যান থিটা 2। কিন্তু দেখো একবার আসলো 1 এর মানটা ট্যান থিটা 1, আরেকবার 1 এর মানটা আসলো ট্যান থিটা 2। এমন তো হওয়ার কথা না, একটা গ্রাফের তো একটা নির্দিষ্ট ঢালই থাকবে, তাই না? একটা গ্রাফের একটা নির্দিষ্ট ঢালই থাকবে। আসলে আমরা এই 1 এর ইনস্ট্যান্টলি কতটুকু ঢাল সেটা নির্ণয় করিনি, আমরা নির্ণয় করেছি 1 আর 2 এর মানে এভারেজ ঢালটা মানে এভারেজ ভেলোসিটিটা। বেগ সময় আমরা যদি আমার স্মরণ সময়ের লেখচিত্রে আবার আসি, আমরা এভারেজটা নির্ণয় করেছি মানে এভারেজ ভেলোসিটি 1 আর 2 এর মধ্যে এভারেজ ভেলোসিটি। আমরা যখন 1 আর 3 নিয়েছিলাম তখন এভারেজ ভেলোসিটি কিসের ভিতরে? 1 আর 3 এর ভিতরে। এভারেজটা নিশ্চয়ই আলাদা হবে, এটা বুঝতে পারতেছো, কিন্তু ইনস্ট্যান্টলি যদি আমরা কিছু নির্ণয় করতে চাই সেটা অবশ্যই 1 এর জন্য একটা ইউনিকলি হবে, 2 এর জন্য একটা ইউনিক হবে, 3 এর জন্য একটা ইউনিক হবে। আর এই কাজটা করার জন্য আমরা যা করব সেটা হলো এই যে 2 একটা বিন্দু নিছি এটা খুব দূরে নিছি না, এটা দূরে নেওয়া যাবে না। এই যে 3 বিন্দু নিছি এটা খুব দূরে নিছি না, এটা দূরে নেওয়া যাবে না। এটা কি করতে হবে? এই যে ঢাল মনে করো এইখানে 1 বিন্দুটা,
খুবই কাছাকাছি দেখতে পাচ্ছো যে দুটা বিন্দু কিন্তু মিলে যায়নি, দুটা বিন্দু একটু কাছাকাছি আছে খুবই। আমি একটু বেশি দূরে দূরে দিয়ে ফেলেছি যদিও, এটা একেবারে মনে করো 1 ন্যানোমিটার বা 1 পিকোমিটার বা 1 ফেমটোমিটার এরকম একটা ডিস্টেন্সে থাকবে। ওকে, আসলে এরকম ডিস্টেন্স আঁকা সম্ভব না, দিন শেষে মানে দুইটা পয়েন্ট মিলে আসলে একটা পয়েন্টই মনে হবে। আর সেই পয়েন্টে আমরা কি করব, সেই পয়েন্টে আমরা এইভাবে একটা সরল রেখা আঁকবো। সরল রেখা আঁকলে সেটা জাস্ট ওই মানে দুইটা পয়েন্ট মিলে একটা পয়েন্ট হয়ে গেল, সে একটা পয়েন্টেই জাস্ট টাচ করে যাবে। আচ্ছা, কোনো একটা মনে করো বৃত্তকে যদি একটা পয়েন্টে টাচ করে যায় সেটাকে কি বলে, তোমরা বলো তো আমাকে। স্পর্শক, সেটাকে বলা হয় স্পর্শক। আর যদি দুইটা পয়েন্টে টাচ করে সেটাকে কি বলে, ছেদক। হ্যাঁ, সেটাকে বলে ছেদক। আচ্ছা, এই ছেদকটা হলো ছেদককে ইংলিশে বলা হয় সেকেন্ড, মানে তোমরা যে সেক পড়ো ওই সেকের ফুল ফর্ম হলো সেকেন্ড। এই ছেদককে ইংরেজিতে বলা হয় সেকেন্ড। আর এই স্পর্শককে ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট, তোমরা যে ট্যান পড়ো ত্রিকোণমিতিতে সেই ট্যান। ওকে, ট্যানজেন্ট। তো আমরা এখান থেকে সহজেই ঢালের মানটা নির্ণয় করতে পারি, কার ঢাল, 1 এর ঢাল। এই যে ইনস্ট্যান্টলি জাস্ট 1 এ কতটুকু ভেলোসিটি ছিল সেটা বের করলাম, এটা বের করার জন্য আমাদের সেই ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। আচ্ছা, কিভাবে নিতে হবে, ঢালের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো y2 - y1। আর মনে করো এটা y = x² এর একটা গ্রাফ, ঠিক আছে, y = x² এর একটা গ্রাফ, তাহলে x2 - x1। এই সূত্রের সাথে তো সবাই পরিচিত তাই না, ঢালের। যারা কোঅর্ডিনেট জিওমেট্রি জানো তারা সহজেই বুঝতে পারবা, আর যারা জানো না তারা সমস্যা নেই, আজকে যে সূত্রগুলো বলবো সূত্রগুলো শুধু মুখস্থ করে নিবে, ক্যালকুলাস নিয়ে একটু বিস্তারিত 3টা ক্লাস থাকবে, একটা না 3টা ক্লাস থাকবে, সেখানে তোমরা আরো বিস্তারিত পাবে। তো y2 - y1 x2 - x1, এখন দেখো x2 আর x1। আচ্ছা, x2 আর x1 এর মান কি শূন্যের খুব কাছাকাছি না? সাহেব কোনো সমস্যা হইলো কি? সাহেব আসো না, আপনি মন থেকে বলেন। ওই যে মনে হয় লিমিটেশনের উঠায় দিছে তার একটা ইয়া দেখালো নোটিফিকেশন। আচ্ছা দেখো x2 - x1টা কি খুব কাছাকাছি না? আচ্ছা, x2 কে আমরা এইভাবে লিখতে পারি না, x1 + del x। মনে করো আমার বড় গ্রাফটাতে যাই, এই 1 নম্বর বিন্দুটা মনে করো অরিজিন থেকে x দূরত্বে আছে, আর এই বিন্দুটা মনে করো অরিজিন থেকে মনে করো এই x, আর এই সেকেন্ড বিন্দুটার দূরত্ব মনে করো del x। তাহলে কি এই বিন্দুটাকে কি বলতেছি, x + del x এমন বলতেছি? এইটুকু ধারণা ক্লিয়ার আছে? আমি x2 আর x1 নিয়ে কাজ করব না, আমরা x + del x নিয়ে কাজ করব। মনে করো এটা হলো একটা y x² এর গ্রাফ, আমরা প্রথম বিন্দুটা এইখানে নিলাম, আর একটু দূরে দূরে একটা বিন্দু নিলাম, সেটা হলো সেটা কিনা x থেকে del x পরিমাণ দূরত্বে আছে। তাহলে কি এই বিন্দুটা কই আছে, x + del x এ আছে না সেকেন্ড বিন্দুটা, আর ফার্স্ট বিন্দুটা x এ আছে? তাহলে কি আমাদের এই x2টা কত, x2টা হলো x + del x তাই না, বলো। জি ভাইয়া। হ্যাঁ, আমাদের x2টা হলো x + del x, আর আমাদের x1টা কি, আমাদের x1টা হলো এই যে প্রথম বিন্দুটা x এর যে অবস্থানে ছিল মানে x। ওকে, আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি, y2 - y1 একটু পরে লিখি, তাহলে x + del x আর -x, ঠিক আছে, বুঝতে পারছো না বুঝলে বইলো? বুঝছি। ওকে, বুঝছি। আর ক্যালকুলাস নিয়ে 3 ঘন্টা যে ভিডিওটা আছে সেটাও তোমরা দেখে নিতে পারো যদি আজকের ক্লাস থেকে কোনো কনফিউশন থাকে। ওকে, x + del x - x। আচ্ছা, y = ওটা x² এর গ্রাফ ছিল না, ওটা কি গ্রাফ ছিল, y = x² তাহলে আমি y2 এর পরিবর্তে এমন লিখতে পারি, x + del x² হোল স্কয়ার লিখতে পারি। দেখো x এর মানটা এখানে x + del x y2 পজিশনে। আচ্ছা, তাহলে আর y1 পজিশনে x এর মান কত, x স্কয়ার জাস্ট। ওকে,
আমরা y = x স্কয়ার গ্রাফের ঢাল নির্ণয় করার চেষ্টা করতেছি এখন ঢাল নির্ণয় করতে গিয়ে আমরা ইনস্ট্যান্টলি x1 বিন্দুতে কত আছে সেটা নির্ণয় করার করতে চাইতেছি তাহলে দেখো ইনস্ট্যান্টলি 1 এ কতটুকু আছে দুই নাম্বারটা একেবারে কাছাকাছি চলে আসছে তাই না তার মানে del x এর মানটা কি প্রায় 0 তাই না তোমরা বুঝতে পারতেছো যে দুই নাম্বার বিন্দুটা একেবারে কাছাকাছি এই যে এখানে আমি যে দুই নাম্বার বিন্দুটা নিয়ে আসছিলাম সেটা তো এভারেজ ভেলোসিটি হয়ে গেছে অনেক দূরে দূরে নিছি এই যে আমি এখানে বুঝাইলাম যে এটা এভারেজ তাই অনেক দূরে দূরে হয়ে গেছে এর জন্য আমি এটাকে খুব কাছাকাছি নিয়ে আসছি মানে এটাকে এখন এইখানে নিয়ে আসছি তার মানে এটা হলো x বিন্দু আর এটা হলো x প্লাস ডেল x তাই না বুঝতে পারছো জি ভাইয়া আচ্ছা আশা করি বুঝতে পারছো তো ডেল x প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে এই যে ডেল এক্স প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে এই জিনিসটাকে বোঝানো হয় ডেল এক্স এখানে একটা দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে শূন্য মানে ডেল এক্স টেন্স টু মানে প্রায় শূন্যের কাছাকাছি যায় যায় আর কি ঠিক আছে ডেল এক্স টেন্স টু জিরো আর এই যে এটা কিন্তু শূন্যের কাছাকাছি যাইতে পারবে কিন্তু শূন্য হইতে পারবে না শূন্য কেন হইতে পারবে না একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই এই যে আমরা ঢাল নির্ণয় করতেছিলাম সেটাকে আমরা সেকেন্ড লাইনে নিয়ে যাই x প্লাস ডেল এক্স স্কোয়ার এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র খাটাইতে পারি খাটাই দেই x স্কোয়ার প্লাস 2x ডেল x প্লাস ডেল x এর স্কোয়ার মাইনাস x এর স্কোয়ার আর নিচে আমাদের ছিল x প্লাস ডেল x মাইনাস x x প্লাস ডেল x মাইনাস x আচ্ছা x আর x কাটাকাটি x প্লাস x মাইনাস x বুঝতে পারছো তোমরা কি ভাইয়া কথা বলতে হবে আজকে আমরা দ্রুত দ্রুত ক্যালকুলাস শেষ করে কাইনেমেটিক্সে যাব ঠিক আছে এরপর আবার ইন্টিগ্রেশন বাকি আছে তো x আর x কাটা ঠিক আছে আবার এখানে দেখো x স্কয়ার আর মাইনাস x স্কয়ার আর মাইনাস x স্কয়ার কাটা এখন দেখো কি দাঁড়াইলো ইকুয়েশনটা x প্লাস ডেল x আর ডেল x এর স্কয়ার আর নিচে আছে শুধুই ডেল x আচ্ছা দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম যে ডেল এক্স এর মানটা কখনোই শূন্য হইতে পারবে না ডেল এক্স এর মানটা যদি শূন্য হইতো তাহলে কি সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যেত না ডেল এক্স এর মান এখানে শূন্য বসাই দিলাম এখানেও শূন্য বসাই দিলাম এখানেও শূন্য বসাই দিলাম শূন্যর স্কোয়ার প্লাস এখানেও শূন্য তাহলে শূন্য ভাগ শূন্য শূন্য ভাগ শূন্য তো অসংজ্ঞায়িত এটা কি তোমরা তো জানোই তাই না শূন্য ভাগ শূন্য যে অসংজ্ঞায়িত সেটা সম্পর্কে তোমরা জানো আচ্ছা শূন্য ভাগ শূন্য অসংজ্ঞায়িত এবার আসো আমাদের এই সরণ বা সরণ বনাম সময়ের গ্রাফে এখন যদি ব্যাপারটা এমন হইতো যে কোনো একটা বিন্দুতে মানে কোনো একটা সার্টেন টাইমে মনে করো এক সেকেন্ড সময়ে গাড়ির বেগটা অসংজ্ঞায়িত তার মানে কি তার মানে ড্রাইভার একটু খাওয়া দাওয়া করে আসছে তাই না গাড়ির বেগ কি কখনো অসংজ্ঞায়িত হয় আচ্ছা এমন হবে না যে গাড়ির বেগটা অসংজ্ঞায়িত ঠিক আছে তার মানে ডেল এক্স এর মান এক্স এর খুব মানে জিরোর খুব কাছাকাছি হয়তো বা এটা পয়েন্ট নাইন দিচ্ছি কেন পয়েন্ট জিরো 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 এভাবে 70-75টা জিরো দিয়ে একটা ওয়ান ডেল এক্স এর মানটা হয়তো বা এইরকম একটা মানে দাঁড়ায় যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে ডেল এক্স এর মানটা কমন নেই ডেল এক্স আচ্ছা টু এক্স প্লাস ডেল এক্স আমরা ডেল এক্স এর মানটা কমন নিলাম কমন নেওয়াটা কি সবাই বুঝছো জি ভাইয়া আমরা জাস্ট একটা ডেল এক্স কমন নিলাম এখন ডেল এক্স আর ডেল এক্স কেটে দিলাম আমাদের কি থাকলো এটা একটু কেটে দেই এটা কেটে দিই এখানে এভাবে লিখি 2x প্লাস ডেল এক্স ঠিক আছে এখন দেখো আমি বললাম ডেল এক্স এর মানটা শূন্যের খুব কাছাকাছি মানে ডেল এক্স এর মানটা এত ছোট যে আমরা এটাকে ইগনোর করতে পারি পারি না মনে করো x এর মান 2 তাহলে ডেল x এর মান শূন্যের খুব কাছাকাছি আমি ধরে নিচ্ছি x এর মান 2 ঠিক আছে তাহলে দেখি 2 গুণ 2 যোগ আর ডেল x এর মানটা শূন্যের খুব কাছাকাছি কি বলছিলাম অনেকগুলা শূন্য শূন্য দিয়ে তারপরে 1 দশমিক শূন্য 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 দিতে থাকি কয়েকটা আচ্ছা অনেকগুলা দেওয়া হয়েছে একটা 1 দিয়ে সেখানে x এর মান 2 কেন ধরলাম ইচ্ছা মতো x এর মানটা তো আমি স্বাধীনভাবে দিতে পারি তাই না এক্সট্রা বিন্দুগুলো কি আমরা র্যান্ডমলি ধরছিলাম হ্যাঁ বিন্দুগুলো আমরা র্যান্ডমলি একটা ধরে নিচ্ছি আমরা জাস্ট x স্কয়ারের অ্যানসারটা কি আসে সেটা দেখার চেষ্টা করতেছি
আচ্ছা তো আমি এবার দিতে পারি। হ্যাঁ এখানে 4 আসলো, তার মানে কি এই ডেল এক্স টার্মটা মানে 2 গুণ 2 এটাই 4 হয়ে গেছে, ঠিক আছে অ্যানসারটা দেখতে পাচ্ছ। আর এই এতগুলা শূন্য দিছিলাম, শূন্যগুলো সব কি কোনো কাজে আসে নাই, মানে ডেল এক্স এর মানটা এত ছোট যে এখানকার এই শূন্য মানে ডেল এক্স এর মানটা আমরা ইগনোর করতে পারি, পারি না? পারি। আচ্ছা এখন এই 2 কেন নিছি এটা তোমরা বুঝতেছো না, আমি ইচ্ছা মতো 2 নিছি কি জাস্ট ক্যালকুলেটরে বসানোর জন্য, ক্যালকুলেটরে x বসালে তো কোনো মান দেয় না তাই না? আচ্ছা তো আমার দেখো x স্কয়ারের ঢাল দিন শেষে কত আসলো, একটা সার্টেন পয়েন্টে সার্টেন x1 পয়েন্টে আসলো কত 2x তাই না? x স্কয়ারের ই আসলো 2x। ওকে আশা করি বুঝতে পারছো, তোমরা কোনো কনফিউশন থাকলে আবারও বলো। আচ্ছা ডেল এক্স এর মানটা কতটুকু নিব ক্যালকুলেটরে? ডেল এক্স এর মানটা কতটুকু নিব না, ডেল এক্স এর মানটা আমি ইগনোর করে দিব, এটাই ধরে নিব যে ডেল এক্স টা অনেক ছোট একটা সহজ সমাধান দিয়ে দিলাম, ইগনোর করে দিব অনেক ছোট, ঠিক আছে? আচ্ছা এই যে আমরা যে কাজটুকু করলাম, আমরা একটা লিমিটেশন নিলাম যে ডেল এক্স এর মানটা শূন্য হতে পারবে না কিন্তু শূন্যের খুব কাছাকাছি হবে, এই যে লিমিটেশন ডেল এক্স এর মানটা শূন্য হতে পারবে না কিন্তু শূন্যের খুব কাছাকাছি হবে এইটাকে এইভাবে প্রকাশ করা হয়, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। আর এইটুকু একটা শর্ত দিয়ে যে লিমিট ডেল এক্স এর মানটা শূন্য হতে পারবে না শূন্যের খুব কাছাকাছি হবে, এই সূত্র এই এই শর্তটা দিয়ে যদি আমরা কোনো একটা ফাংশনের ঢাল নির্ণয় করি, আমরা একটা শর্ত দিব কি ডেল এক্স এর মানটা জিরোর খুব কাছাকাছি হবে কিন্তু জিরো হবে না, এই যে এই মুখের কথাগুলো যে শূন্যের খুব কাছাকাছি হবে কিন্তু শূন্য হবে না সেটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করা হয়, লিমিট এখানে কোনো দাগ নাই মানে এরকম লিমিট দিয়ে LIM লিম তারপরে ডেল এক্স টেন্স টু জিরো, এরপরে মনে করো আমাদের কি ফাংশন ছিল এক্স স্কোয়ার, এরপরে এই এক্স স্কোয়ার এটা কেটে দিই ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, তার মানে বোঝা যাইতেছে আমরা ফাংশনটাকে এমন ভাবে প্রকাশ করছি যে একটা লিমিটেশন নিছি যে ডেল এক্স এর মানটা এক্স এর খুব কাছাকাছি জিরোর খুব কাছাকাছি হবে কিন্তু কি হবে না জিরো হবে না, এই যে কোনো একটা ফাংশনের ঢাল যদি আমরা এভাবে নির্ণয় করি, একটা শর্ত দিয়ে দিলাম, শর্তটা বারবার বলছি তোমাদেরকে, এই শর্ত দিয়ে দিলাম, শর্ত দিয়ে আমরা যদি কোনো একটা ফাংশনের কি ঢাল নির্ণয় করি এই কথাটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন, তোমরা বুঝতে পারছো? আমরা একটা শর্ত দিয়ে নিছি ডেল এক্স এর মানটা জিরোর খুব কাছাকাছি হবে কিন্তু জিরো হবে না, তারপর সেই শর্ত মোতাবেক আমরা এক্স স্কোয়ারের ঢাল নির্ণয় করছি, ঢাল নির্ণয় করে আমরা 2x পাইছি, এই যে এই কাজটা এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো, তোমাদেরকে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের অর্ধেক পড়ায় ফেলছি, বলছিলাম দুইটা ভাগ আছে, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন, তো চলো এখন সবসময় কি আর এক্স স্কোয়ারই থাকবে, এখন চলো আমরা এক্স কিউব নিয়ে একটা কাজ শুরু করি। আচ্ছা এক্স কিউব একইভাবে আমরা ঢাল নির্ণয় করব, তাহলে কি এটা এক্স প্লাস ডেল এক্স, একটু স্লাইটলি আসছে সোয়ান, হ্যাঁ এটুকু বুঝতে পারছো? আমি এখন আবার একইভাবে x প্লাস ডেল x এর কিউব বসাই দিতে পারি, পারি দেখো এখানে আমি নির্ণয় করছিলাম y এর মানটা জাস্ট y = x স্কয়ার ছিল তাই x + del x স্কয়ার দিয়ে দিছিলাম, আর এখানে y2 টা হলো x + del x আর y1 টা হলো x1 টা হলো x, ঠিক আছে তাহলে y2 এর মানটা কি আসবে x + del x কিউব আর y এর মানটা আসবে জাস্ট x, জাস্ট x কিউব তাই না? কারো কনফিউশন থাকলে বলো, আমি আবারো বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে, মনে হচ্ছে সবারই কনফিউশন। না ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো, ধন্যবাদ তোমাদেরকে। তো আর নিচে কি আসবে x প্লাস ডেল x মাইনাস x তাই না, x এর মান কি ছিল সেটাই আমরা বসাই দিলাম, x2 আর x1 এর মান বসাই দিলাম, তুমি একটু কথা বলো ঠিক আছে, তাহলে আমি দ্রুত
শেষ করে ফেলতে পারবো, আধা ঘন্টা শেষ করার কথা ছিল, এখন 45 মিনিট চলে যাইতেছে। তোমরা দ্রুত কথা বললে খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আচ্ছা এখন এখানে আমি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা ফেলে দিব, ঠিক আছে? ক্লাসের প্রথমে 20 জন ছিল, এখনো 20 জনই আছো, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এক্স কিউব প্লাস 3x² ডেল এক্স প্লাস 3x ইন্টু ডেল এক্স এর স্কোয়ার প্লাস ডেল এক্স এর কিউব মাইনাস এক্স কিউব। হ্যাঁ তোমরা কি এটা বুঝতে পারছো? আমরা আমি এইটুকু অংশে জাস্ট এ প্লাস বি হোল কিউবের যে সূত্র, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, এই সূত্রটা খাটায় দিচ্ছি। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে আমাদের নিচে ছিল, এখন দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স, প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা চলে যাবে, দিয়ে দিলাম কাটা। আচ্ছা দেখো এখানে প্লাস এক্স কিউব, এখানে মাইনাস এক্স কিউব, কাটা চলে যাবে, দিয়ে দিলাম কাটা। ঠিক আছে কি আসতেছে? 3x² ডেল এক্স, 3x ডেল এক্স এর স্কোয়ার প্লাস ডেল এক্স কিউব, আর নিচে আসতেছে ডেল এক্স। একইভাবে আমরা এবার ডেল এক্সটাকে কমন নিব, আমি পাশে লিখতেছি, ঠিক আছে? আমরা এবার ডেল এক্সটাকে কমন নিব, চলো ডেল এক্সটাকে কমন নিলাম, থাকলো 3x² প্লাস 3x ইন্টু ডেল এক্স, আর ডেল এক্স এর কিউব ছিল, এখন হয়ে যাবে ডেল এক্স এর স্কোয়ার, আর নিচে আমাদের ডেল এক্স ছিল, ডেল এক্সই থেকে যাবে। বুঝতে পারছো এই লাইনটা আমি এখান থেকে এখানে আসছি? আচ্ছা এবার আমরা উপরের লাইনে যাই, ডেল এক্স ডেল এক্স কাটা চলে যাবে। আচ্ছা উপরের লাইনে না যাই, আমি ডেল এক্স কেটে দিই, এইখান থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা আমার কি আবারও এটা ক্যালকুলেটর দিয়ে এক্স এর কোনো একটা মান ধরে এটা দেখাইতে হবে যে ডেল এক্স যাদের সাথে আছে তাদেরকে আমি বাদ দিয়ে দিতে পারি? মনে করো এখানে ডেল এক্স এর মানটা শূন্যের খুব কাছাকাছি, ঠিক আছে 0.00001, ঠিক আছে এত ছোট 0.00001, ঠিক আছে এর সাথে যদি 3x গুণ হয় আসলেই সেটা অনেক একটা ছোট একটা সংখ্যা হবে, আর সেটাকে আর ওই ছোট সংখ্যাটাকে যদি স্কোয়ার করি আরো ছোট সংখ্যা হবে। এটাকে আমি আবার ক্যালকুলেটর দিয়ে x এর কোন একটা মান ধরে নিয়ে দেখাবো? না ভাইয়া না, বুঝছি ভাইয়া বুঝছি। আচ্ছা একইভাবে আমরা সেই আগের নিয়মই খাটাইছি, আমরা একটা ইয়া ধরে নিছি যে ডেল এক্স এর মানটা শূন্যের খুব কাছাকাছি, কিন্তু শূন্য না, এটা মানে আমরা এই একটা শর্ত ধরে নিছি, তারপরে এক্স কিউবের ঢাল নির্ণয় করছি, মানে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করছি, যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলতেছিলাম। আচ্ছা আমি মাত্রই তোমাদেরকে বুঝাইলাম যে ডেল এক্স কে ডেল এক্স এর এই মানগুলো আমাদের দরকার নাই, এগুলো ইউজলেস, ঠিক আছে সবকিছু কাটাকাটি চলে গেল, জাস্ট বেঁচে থাকলো একটাই জিনিস, সেটা হলো 3x² মানে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করে আসছে 3x² এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে আসছে 2x। আচ্ছা এখন কি তুমি কি বলতে পারো যে এক্স পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে আমার কি আনসার আসবে? বলো কেউ একটু ভেবে দেবে? 4x কিউব। হ্যাঁ এক্স এর পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 4x কিউব। এই তো তোমরা বুঝে গেছো। আচ্ছা এক্স পাওয়ার মাইনাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? আচ্ছা এই মাইনাস 2 টা নিচে চলে আসবে এর সাথে গুণ অবস্থায়, আর এখানে যত ছিল পাওয়ার 1 কমে যাবে। দেখো এক্স এর পাওয়ার 2 ছিল, 2 থেকে কমে x এর পাওয়ার জাস্ট মাইনাস 2 x এর পাওয়ার কিউব ছিল 3 ছিল, কমে x এর পাওয়ার 2 3 থেকে 2 তে চলে আসছে, তার মানে x এর পাওয়ার মাইনাস 2 আছে মাইনাস 3 হয়ে যাবে। ঠিক আছে বুঝতে পারছো এটুকু? আচ্ছা একটু আচ্ছা এখন এই জিনিসটা বোঝার চেষ্টা করো, n এর মান x এর মান যদি যে কোনো একটা সংখ্যা হয় তো n, তাহলে কি এর ডিফারেন্সিয়েশন করলে মানটা এমন আসতো না n?
আচ্ছা শোক সংবাদ শেষ হোক, তারপরে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা এবার শুরু করি। সুরেয়া কি অসুস্থ টসুস্থ নাকি? দুই দিনই দেখলাম ক্লাসে নাই। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। আচ্ছা যে কোনো একটা সংখ্যা x এর পাওয়ার যদি যে কোনো কিছু একটা হয়, x এর পাওয়ার যদি ধরো n হয়, তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে আমার অ্যানসারটা এমন আসবে। তোমরা কি বুঝতে পারছো যে n টা নিচে চলে আসবে আর x এর পাওয়ার যে n ছিল n মাইনাস 1 হয়ে যাবে? জি বুঝছি ভাইয়া। আচ্ছা x এর পাওয়ার যদি হাফ থাকতো তাহলে কি হইতো? হাফটা সামনে চলে আসতো আর হাফ থেকে 1 মাইনাস করি, দেখো কি আসে। হাফ থেকে 1 মাইনাস করলে আসে 1 - 1 - 1 - 2, আসে হলো -1/3। ঠিক আছে, x এর পাওয়ার হাফ থেকে ক্যালকুলাস করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো মনে হয় পড়াই আছে, আগের দিন ক্লাসে ছিল মনে হয়। x এর পাওয়ার হাফ কে ডিফারেন্সিয়েশন করলে হাফ x পাওয়ার মাইনাস হাফ এমন আসে। এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝছি। আচ্ছা এই যে আমি এতগুলো কথা বলতেছি যে লিমিট ধরে নিব, এই একটা শর্ত দিব, কত কত কথা না, এই কথাগুলোকে ম্যাথমেটিশিয়ানরা বা যারা ক্যালকুলাস আবিষ্কার করছে তারা অনেক সহজে বোঝানোর চেষ্টা করছে। সেটা হলো জাস্ট ডি ডি এক্স, আমি x পাওয়ার n এমন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করতেছি। মানে ডিফারেন্সিয়েশন করতেছি মানে কি কি করতেছি, লিমিট ধরে নিচ্ছি ডেল x টেন্ডস টু 0, মানে বলতেছি ডেল x এর মান 0 খুব কাছাকাছি হবে কিন্তু 0 হবে না, সেটা ধরে আমরা কি x পাওয়ার n এর কি বলবো ঢাল নির্ণয় করতেছি। এই যে এতগুলা কথা, এতগুলা কথাকে সংক্ষেপে প্রকাশ করে বা ম্যাথমেটিক্যালি বা খাতা কলমে যেভাবে প্রকাশ করে সেটা হলো d dx xn। ডি এখানে কিন্তু এমন না ডি বাই ডি এক্স ইন্টু এক্স এন, ডি ডি এক্স এক্স এন, ডি ডি এক্স এক্স এন, বুঝতে পারছো? ডি ডি এক্স অফ এক্স এন, সবাই বলো আমার সাথে। এখানে উপরে ডিটা দিয়ে, ডি দিয়ে কি বোঝাচ্ছে উপরেরটা? এটা জাস্ট একটা অপারেটর, সাইন থিটা দিয়ে কি বোঝায় তুমি বলো? সাইন থিটা দিয়ে বোঝায় থিটা এর সাপেক্ষে, সাইন কিন্তু আলাদা কোনো বহন করে না, বহন করে কি থিটা এর সাপেক্ষে যেটা হবে লম্ব আর অতিভুজের যে ইয়াটা, লম্ব আর অতিভুজের যে কি মান, লম্ব আর অতিভুজের যে রেশিও বা অনুপাত সেটা হলো সাইন থিটা রিপ্রেজেন্ট করে। একইভাবে এই ডি ডি এক্স এটা রিপ্রেজেন্ট করে এক্স পাওয়ার এন এর কি বলবো ডিফারেন্সিয়েশন। আচ্ছা এখন ডি ডি এক্স তোমাদের অনেকেরই মনে চাইতেছে ডি ডি কেটে দেই, কিন্তু যেরকম বললাম এটা একটা অপারেটর, এটা কাটা যাবে না। যেরকম অনেকে তোমরা কি যখন সাইন থিটা বাই কস থিটা লেখো, তোমরা কি এই এস আর এস কেটে দাও কখনো? না, কখনো এস আর এস কেটে দাও না। একইভাবে এখানে ডি আর ডি কাটা যাবে না, ঠিক আছে? আর এরা যে ভাগ অবস্থায় আছে এটাও এটাও চিন্তা ভাবনা করবা না, এটা হলো ডি ডি এক্স অফ এক্স এন। আচ্ছা এটাকে আমি এভাবেও লিখতে পারি ডি ওয়াই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স, এটা বলা কিন্তু হারাম, ডি ওয়াই ডি এক্স, ডি ওয়াই ডি এক্স, এবার এটাকে এভাবে উচ্চারণ করে। আচ্ছা তো গেল যে ডিফারেন্সিয়েশনকে কিভাবে করে। ডিফারেন্সিয়েশনের তোমাদেরকে একটা সূত্র দেখাইছি, সেটা হলো ডি ডি এক্স অফ এক্স এন হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা এটা হলো ডিফারেন্সিয়েশনের একটা সূত্র। আচ্ছা আর মনে করো এটাকে এই ডি ডি এক্স এইভাবে প্রকাশ করাটার পদ্ধতি বের করছিল হলো লিবনিস। লিবনিস এইভাবে প্রকাশ করতো ডি ডি এক্স অফ এক্স এন বা ডি ওয়াই ডি এক্স, এইভাবে লিবনিস প্রকাশ করতো। আচ্ছা আরেকজন মাতব্বর ছিল কে, সে হলো নিউটন। নিউটন কিভাবে প্রকাশ করতো? নিউটন ধরো এই ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতেছে, মনে করো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, এই ওয়াই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতেছে, হয়তো বা একটু কিপটা ছিল বা একটু বেশি চিন্তা ভাবনা করছিল, তাই সে এই ডিফারেন্সিয়েশনটাকে আর একটু সুন্দরভাবে প্রকাশ করতে চাইতেছে, সেটা হলো
y কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি y এর উপর প্রাইম দিয়ে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা বুঝাই দিব যেরকম y = x স্কয়ার তাহলে y প্রাইম কত হবে 2x আমরা মাত্র নির্ণয় করছি বুঝতে পারছো তোমরা বুঝছি হ্যাঁ হয়তোবা এইটা হয়তোবা তুমি যখন খাতায় ক্যালকুলাস করবা তখন হয়তোবা তোমার মনে থাকবে না যে কিসের সাপেক্ষে এখানে x কিন্তু এমনি এমনি বসে নাই x হলো এখানে স্বাধীন চলক ঠিক আছে x এখানে স্বাধীন চলক বিধায় এখানে x দিতে হইছে আর স্বাধীন চলক যদি এরকম থাকতো dd dt t এর উপর পাওয়ার কিউব তাহলে কিন্তু এখানে t টা হলো স্বাধীন চলক এর জন্য আমার এই নিচে t দিতে হইছে বুঝতে পারছো আচ্ছা এটার আগের সূত্রটা একটু আরেকবার বুঝিয়ে দেন মানে y প্রাইম দিয়ে যেটা ও y প্রাইম দিয়ে যেটা সেটা হলো কিছুই না জাস্ট y একটা ফাংশন মনে করো xn y কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি y কে ডিফারেন্সিয়েশন করলে এর যে অ্যানসার আসবে সেটাকে যেরকম xn একটা ফাংশন একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এর অ্যানসারটা আমি কিভাবে লিখব এর ডিফারেন্সিয়েশন করে অ্যানসারটা আমি লিখব হলো এইভাবে মনে করো x পাওয়ার n ডিফারেন্সিয়েশন করে অ্যানসারটা আমি লিখব এই যে 2x n - 1 অ্যানসারটা আমি এইভাবে লিখব আর যদি y একটা ফাংশন xn হয় তাহলে এই y কে ডিফারেন্সিয়েশন করে আমি অ্যানসারটা লিখব এইভাবে y এর উপর y কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এটা বোঝানোর জন্য y এর উপর জাস্ট একটা দাগ দিয়ে দিব এই দাগটাকে তোমরা জানো যে এটাকে প্রাইম বলে আমি একটু মানে আবেগীতে অনেক বড় দাগ দিছি আসলে একটু ছোট দিলেই হয় y প্রাইম ইকুয়াল টু হবে n x n - 1 বোঝা গেছে জি বুঝছি আচ্ছা আর আমি যেটা বলতেছিলাম যে স্বাধীন চলক যেটা সেটা নিচে থাকবে ঠিক আছে হয়তোবা লেখার সময় তোমার এই ddx এত বড় একটা জিনিস লেখে অসুবিধা হইতে পারে বুঝতে বা অঙ্ক করতে বা কলমের কালি দিয়ে একটা অসুবিধা হইতে পারে ঠিক আছে তাই সহজে প্রকাশ করা যায় এইভাবে কিন্তু এইভাবে প্রকাশ করলে তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে কোনটা মানে কি বলবো এখানে স্বাধীন চলক কোনটা এই যে y প্রাইম এভাবে প্রকাশ করলে তুমি বুঝতে পারতেছ না লাইক আমাদেরকে কনস্ট্যান্টের করতে হবে মনে করো একটা ফাংশন থাকলো y = abc ঠিক আছে এখন এখানে a ও একটা কনস্ট্যান্ট মান 1 b ও একটা কনস্ট্যান্ট মান b এর মান ধরো 2 c ও একটা কনস্ট্যান্ট মান ধরো এর মান 3 ঠিক আছে এখন দেখো এদের কোনোটাই পরিবর্তন হচ্ছে না আচ্ছা এটাকে আমার একটু দেখানো প্রয়োজন মনে করো x এর মান 1 না না মনে করো কি বলবো y = 1 ঠিক আছে মানে এটা একটা 1 না ধরি নিলাম আমি 3 y = 3 ঠিক আছে 3 এর সাথে আমি 1 গুণ করলাম কোনো অসুবিধা আছে না আচ্ছা এখন এই 1 টাকে আমি এইভাবে লিখলাম x এর পাওয়ার 0 কোনো অসুবিধা আছে না এবার আমি একে ডিফারেন্সিয়েশন করলাম ডিফারেন্সিয়েশন করলে এই শূন্যটা কি সামনে চলে আসবে না সামনে এসে গুণ সামনে এসে গুণ হলে এটা কি আর কিছু থাকবে একেবারে জিরো হয়ে যাবে না তাই না হবে তো ওকে এটা সামনে এসে জিরো হয়ে গেলে মানে যে কোনো একটা কনস্ট্যান্ট 3 একটা কনস্ট্যান্ট ছিল হয়তোবা ধরে নাও a a একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসারটা আসবে 0 যেমন x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করে আমরা 2x পাইছি এখন এমন ভাবে ধরো যে x স্কয়ার এর মানটা একটা কনস্ট্যান্ট এখানে যেটা স্বাধীন চলক সেটা হলো t ঠিক আছে তখন x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার কি আসবে 0 কারণ এখানে স্বাধীন চলকটা t এখানে স্বাধীন চলকটা x স্কয়ার না মানে x না x হলে x এর মানটা পরিবর্তন হতো তার সাপেক্ষে আমরা নির্ণয় করতাম কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন স্বাধীন চলকটা হলো t তার মানে আমরা একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করতেছি হয়ে গেল বুঝতে পারছো তোমরা বিষয়টা কথা বলো জি ভাইয়া বুঝছি হয়তো অনেকে বুঝতে পারে নাই আচ্ছা ভাইয়া y is equals to 2x square এমন ফাংশন থাকলে তখন কি হয় আচ্ছা এমন ফাংশন থাকলে কি হয় এমন ফাংশন থাকলে দেখো 2x এর স্কয়ার এই 2 এর কোনো ডিফারেন্সিয়েশন বলে কিছু নাই ঠিক আছে দেখো এখানে আমাদের ঝামেলা পাকাইছিল কোনটা 3 প্রথমে 3 ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু 3 এর সাথে যখন x পাওয়ার 0 চলে আসলো তখন এটা অসুবিধা করলো ঠিক আছে
মানে x পাওয়ার 0 এসে তার মানে কি এই কনস্ট্যান্ট মানের কোনো ডিফারেন্সিয়েশন হয় না বা এটাকে কোনো মানে এটা কোনো অসুবিধা করে না আসলে অসুবিধাটা করে কি আসলে অসুবিধা করে x এর পাওয়ার যা আছে সেটা তার মানে এই যে 2 y = 2x স্কয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি আমি এইখানে লিখতেছি ওকে ddx of 2x স্কয়ার কিছুই করব না এই 2 টাকে এই ddx এর বাইরে বের করে দিব বাইরে বের করে এভাবে লিখব 2 into ddx ddx স্কয়ার হবে dx বুঝতে পারছো ব্যাপারটা যে 2 টাকে আমরা বাইরে বের করে দিব जीरो सामने गुण अवस्था जीरो माइनस वन दिन शेष माइनस वन तरह टू एर गुण हिसाब से जीरो गुण एक्स माइनस वन तरह दिन शेषे जीरो अब जो एक्स स्कोर दिए करी एक्स स्कोर के डिफारेंसिएशन कर ले टू एक्स তার মানে কি হবে 2 গুণ 2 গুণ x মানে 4x বুঝতে পারছো ব্যাপারটা জি ভাইয়া বুঝছি আচ্ছা দীপিতা চক্রবর্তী তুমি কথা বলতেছো অন্যরা কেউ একটু বলো কোনো কনফিউশন থাকলে আর যদি সামনাসামনি বলতে অসুবিধা হয় চ্যাটে লেখো আমি দেখি আর এমএসএসসি হয়তো বা অনেকেই এখন প্রবলেম না আচ্ছা এমএসএসসি এর হয়তোবা অনেকেই আছে আগে একবার ক্যালকুলাসের একটা ক্লাস হইছে হয়তোবা তারা সবাই বুঝতে পারছে যারা বাইরে আছে তারা একটু রেসপন্স করো ঠিক আছে তো আমাদের অনেক কথাই গেল আর কি কিছু বোঝানো বাকি আছে আচ্ছা এখন ফাংশন যে সব সময় x এর পাওয়ার n এইভাবেই আসবে এটা তো না ঠিক আছে sin থিটা হইতে পারে cos থিটা হইতে পারে আচ্ছা এখন আমার x এর পাওয়ার n এইটুকো বোঝাইতেই আমার 1 ঘন্টা চলে গেল এখন sin থিটা cos থিটা বোঝাইতে যায় আমার আরো 2-3 ঘন্টা চলে যাইতে পারে পারে না তাই আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি তোমাদেরকে আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি কয়েকটা সেটা হলো ddx of এটা যখন এমএসএসসি তে ক্লাস নিছি তখন আমি বলছি যে এটা একটা মানে ফিজিক্স নিয়ে পড়তেছি আমরা ফিজিক্সে কোনো প্রুফ দরকার হয় না আমি যে x পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x n মাইনাস 1 হয় এটাও কিন্তু ফর্মালি প্রুফ করি নাই আমরা জাস্ট একটা ধারণা থেকে x স্কয়ারের হইতেছে 2x আর 3 x কিউবের হচ্ছে 3x স্কয়ার এই ধারণা থেকেই আমরা নিয়ে আসছি যে যদি x এর পাওয়ার n হয় এটা হয়ে যাবে n x পাওয়ার n মাইনাস 1 এটাকে সুন্দরভাবে প্রুফ করা যায় বাইনোমিয়াল থিওরেম দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্স না আমরা পড়তেছি ফিজিক্স ফিজিক্সে এই সব ম্যাথমেটিক্যাল টার্মের কোনো প্রুফ আমাদের দরকার হয় না আমরা বাস্তব জীবনের লাস্ট সূত্রটা আরেকবার বলেন লাস্ট সূত্র কোনটা ছিল এই যে এটা নাকি এই যে আচ্ছা আচ্ছা আমাদের একজন জানতে চাইছিল যে ddx of 2x এর স্কয়ার এই ডিফারেন্সিয়েশন কি আসবে এই ডিফারেন্সিয়েশন কিছুই হবে না এই 2 টা সামনে চলে আসবে আর তার সাথে গুণ অবস্থায় থাকবে ddx আর x এর স্কয়ার আর এই x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো 2 ইনটু আর 2x তার মানে 4x আচ্ছা তুমি এটা মুখস্থ করার চেষ্টা করো না যে 2x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে 4x আসে বা 3x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 6x আসে বা 3x কিউবের ডিফারেন্সিয়েশন করলে 9x স্কয়ার আসে এগুলো মুখস্থ করার চেষ্টা করো না তোমরা এই সূত্রটা মুখস্থ করার চেষ্টা করো যে 2 থাকলে কনস্ট্যান্ট থাকলে সেটা ইয়ার বাইরে চলে আসবে আর আসল সূত্রটা কি x এর পাওয়ার n থাকলে সেটা কি হয়ে যাবে n x n মাইনাস 1 এইভাবে হয়ে যাবে ঠিক আছে তোমরা এই এই সূত্রটা মুখস্থ করার চেষ্টা করো বাকিটা আচ্ছা যে বলছিলা যে সূত্রটা আরেকবার বলতে সে কি বুঝে ফেলছো বলে ফেলো হ্যাঁ বুঝছি আচ্ছা ধন্যবাদ ওকে আমরা যেরকম বলতেছিলাম যে এইটাকেও আমরা ফর্মালি প্রুফ করি নাই x পাওয়ার n তবু আমরা একটা সূত্র দেখায় দিছি মানে ফিজিক্সে আমরা এগুলোর ফর্মাল প্রুফ দিয়ে মাথা কামাই না তো একইভাবে আমরা ফর্মাল প্রুফ নিয়ে মাথা না ঘামাই sin থিটার ডিফারেন্সিয়েশন করে দিব sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে cos থিটা আবার ddx of cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে হলো
মাইনাস সাইন থিটা, মাইনাস দিতে ভুলে যেও না, মাইনাস দিতে ভুলে গেলে শেষ হয়ে যাবে। আচ্ছা একইভাবে এরকম থাকতে পারে না, ডিডি এক্স এ মনে করো একটা কনস্ট্যান্ট, আগে কি ছিল এক্স এর পাওয়ার এন, মানে এক্স একটা এক্স হলো চলক, এক্স এর মান পরিবর্তিত হতে পারে, এন এর মান নির্দিষ্ট। যেরকম যখন আমি এক্স এর স্কোয়ারের কথা বলতেছি তখন টু এক্স স্কোয়ার, টু স্কোয়ার হতে পারে, আর থ্রি এর স্কোয়ার হতে পারে, মানে এই মানটা পরিবর্তিত হবে, এই এন এর মানটা পরিবর্তিত হবে না। কিন্তু যদি এমন হয় যে এ পাওয়ার এক্স, মনে করো টু এর উপর পাওয়ার স্কোয়ার হতে পারে কখনো, টু এর উপর পাওয়ার, তার মানে মোদ্দা কথা হলো স্বাধীন চলকটা ছিল এই নিচে, স্বাধীন চলকের উপরে একটা পাওয়ার ছিল এন। আর এখন যদি এমন হয় যে মানে স্বাধীন চলকটাই পাওয়ার হিসাবে থাকবে, বুঝতে পারতেছো কথা তোমরা? কেউ বলো কথা। জি ভাই। বেশ অনেকেই আছো, তাসিন কি আছে এখনো? তাসিন, আচ্ছা তাসিনের এগুলো পড়া আছে, না থাকলে চলবে। আচ্ছা স্বাধীন চলকটা যদি পাওয়ার হিসাবে থাকে আর এটা একটা কনস্ট্যান্ট, লাইক টু এর স্কোয়ার, টু এর কিউব, টু এর পাওয়ার ফোর, এমন অনেক কিছু হইতে পারে, এই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে কি আসবে আমি ভুলে গেছি মনে হয়। আচ্ছা এখানে লেখা নেই, ডিস্টার্ব তো, ওকে এখানে জাস্ট এ পাওয়ার এক্স যেমন ছিল তেমনই থাকবে, তার সাথে একটা লন এ গুণ হয়ে যাবে। ঠিক আছে, লন এ জিনিসটা কি তোমরা যারা 9-10 পড়ো তারা নিশ্চয়ই ই ভিত্তিক লগের নাম শুনছো, যেরকম লগ 10 বেজ 100, এটার মান হবে 2। এখন আরেক ধরনের লগ আছে যেটাকে বলা হয় ন্যাচারাল লগ, আর ন্যাচারাল লগ নিয়ে মনে করো যখন যদি ম্যাথ নিয়ে কোনো কাজ হয় বা আমাদের ম্যাথের মেন্টর যে আছে ইরাম, সে কোনো ক্লাস নেয়, সে হয়তো বা কোনো একদিন তোমাদেরকে এই ন্যাচারাল লগ সম্পর্কে বলবে। আসলে ন্যাচারে মানে ন্যাচারে এই ন্যাচারাল লগের এত বেশি ব্যবহার, এর জন্যই এর নাম দেওয়া হয়েছে ন্যাচারাল লগ, মানে বলা যেতে পারে মনে করবো কি খোদার একটা সংখ্যা, মানে কি বলবো খোদার একটা মনে করো বিশেষ সংখ্যা। এই সংখ্যার সাথে এত কিছু জিনিস ডিপেন্ডেন্ট, গোল্ডেন রেশিও, তারপরে আরো কত কত জিনিস আছে, তারপরে যে শামুকের খোলস, শামুকের খোলসটা কেমন হয় এটা ওই ই পাওয়ার এক্স, মানে ওই লনের একটা ফাংশনের সাথে এই শামুকের খোলসের এই প্যাচের জিনিসটা নির্ভরশীল। মানে তুমি যদি ই পাওয়ার এক্স এর গ্রাফ আঁকো সেটা এইভাবে প্যাচায় আসবে, এবং ঠিক এইরকমই হলো শামুকের খোলসটা। ঠিক আছে, আরো অনেক অনেক ব্যবহার আছে। আচ্ছা সেই ই ভিত্তিক লগ এর কথা বলতেছি, ই ভিত্তিক লগ মানে এই যেখানে লগ বেস ছিল 10, 10 এর জায়গায় হবে ই। ঠিক আছে, আচ্ছা সেই এখানেও যেরকম আমরা লন এর কথা বলতেছি, আচ্ছা লগ ই থাকলে সেটাকে সংক্ষেপে লন বলে, বুঝতে পারছো তোমরা? এই যে কষ্ট করে লগ ই, লগ ই দেখো ই এর মান, ই যদি একটু বড় হয়ে যায়, আমি যদি এইভাবে লিখি লগ 10, সবাই বুঝে যাইতেছে লগ বেস, লগ এর বেসটা হলো 10। কিন্তু এখানে যদি আমি ই লিখতাম আর ইটা যদি একটু বড় হয়ে যায় তো লগ হয়ে যায় তো লগে, তাই না? হইতো কি না? হইতো। হ্যাঁ, লেখার ভুলের কারণে লগ লগ বেস ইটা হয়ে যায় তো লগে। ঠিক আছে, এর জন্য এটাকে একটু মিসকনফিউশন দূর করার জন্য সহজ ভাষায় যেহেতু ন্যাচারের ব্যবহার অনেক বেশি, তাই মনে করো ভালোবাসে একটা ছোট নাম দিয়ে দিছে, সেটা হলো লন, এল এন, লন। ঠিক আছে, আর সেটার কথাই বলতেছি, লগ ই বেজ এ অথবা লন এ, কোনো এইটার উপরে যদি চলক থাকে এ এক্স লন এ, এইগুলোকে আরো বেশি বেশি কথা বলা হবে যখন ইয়া হবে। আবার যদি ডিডি এক্স অফ ই পাওয়ারই এক্স থাকে তখন কি হবে আমাকে কেউ একটু ভেবে চিন্তে বলতে পারবা? আমরা এখন এই ন্যাচারাল লগের যে বেস ছিল ই, তার উপরেই একটা পাওয়ার উঠায় দিছি এক্স, যেটা মান পরিবর্তিত হতে পারে। আচ্ছা তোমরা পারতেছো না আমি বলে দিই, দেখো আমার এটা এরকম আসা উচিত, ই এক্স লন ই, এমন আসা উচিত না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এখন দেখো লন এইখানে বেস কত বলছিলাম আমি, বেস হলো নিজেই ই, তাই না? আচ্ছা কোনো ইয়ার বেস আর এখানে যে সংখ্যাটা থাকে সেটা যদি সমান হয় তাহলে লগের মানটা 1 হয়, তাই না? আমাদের জানা আছে না এটা?
জি ভাই হ্যাঁ তাহলে log ddx of ex এর মান কত হবে জাস্ট এই ln e এই টার্মটুকুকে লেখার প্রয়োজন নাই জাস্ট 1ই তো তাই না 1ই তো এই log ex এর ডিফারেন্সিয়েশন হবে জাস্ট ex মানে ex কে ডিফারেন্সিয়েশন করলে ex টি পাওয়ার x এ চলে আসবে বুঝতে পারছো বুঝছি আচ্ছা এখন যদি ফাংশন এমন থাকে ddx of ln x কে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে কেমন আসবে তাহলে জিনিসটা এমন হবে 1/x ঠিক আছে মানে log e বেজ x কে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি সেটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে যখন তোমরা ইন্টারমিডিয়েটে এই ইয়াগুলো সম্পর্কে পড়বে এই যোগজীকরণ অন্তরীকরণ আমি যেগুলো বলি নাই ডিফারেন্সিয়েশন কে বাংলায় বলা হয় অন্তরীকরণ বা ব্যবকলন ইন্টিগ্রেশন যেটা এখন আমি পড়াবো সেটাকে বাংলায় বলা হয় কি বলবো সমাকলন বা ব্যবকল সমাকলন বা কি জানি যোগজীকরণ সমাকলন বা যোগজীকরণ দুইটা বলা হয় দুইটা নাম আছে ঠিক আছে তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই কথাগুলো একটু শুনতে সুন্দর দেখা যায় তো log e বেজ x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা আসবে 1/x আর যেরকম বলতেছিলাম যে এগুলার সব ফর্মাল প্রুফ তোমাদের একেবারে মুখস্থ ঠোঁটস্থ থাকবে যখন তোমরা 11 এ উঠে ক্যালকুলাস পড়া শুরু করবে একাডেমিতে যেহেতু আমরা অলিম্পিয়াডের জন্য পড়াচ্ছি আর বিশেষত ফিজিক্সের জন্য পড়াচ্ছি বিশেষত ম্যাথ অলিম্পিয়াডেও কিন্তু ক্যালকুলাস খুব বেশি একটা লাগে না ঠিক আছে মানে অলিম্পিয়াডেই ক্যালকুলাস খুব বেশি লাগে না অলিম্পিয়াডে আমরা ছোট ছোট জিনিস শিখে বড় বড় জিনিস সলভ করার চেষ্টা করি মানে খুব বেশি থিওরি না জেনে আমরা প্রবলেম সলভিং এর দিকে বাস্তব জীবনের সমস্যা সমাধানের দিকে বেশি বেশি নজর দেই ঠিক আছে ম্যাথ অলিম্পিয়াডেও খুব বেশি লাগে না তোমরা যখন একাডেমিক পড়বে জানো তো একাডেমিকে যেগুলো লাগে না সেগুলো নিয়ে আরো বেশি বেশি কথা বলে ঠিক আছে ওকে তো আমরা যদি ই log e বেজ x কে ডিফারেন্সিয়েশন করি সেটা আসবে 1/x ঠিক আছে তো সূত্রগুলো সবাই একটু খাতায় লিখে নাও এই যে এখানে একটা সূত্র ছিল আর এই যে আমাদের এতগুলো সূত্র 1/x এখন তোমরা বলতে পারো tan থিটার ডিফারেন্সিয়েশন কি হবে cos থিটা sec থিটার ডিফারেন্সিয়েশন কি হবে এগুলো খুব সহজেই নির্ণয় করা যায় sin থিটার cos থিটা প্রুফ করে আর কিছু রুল আছে ডিফারেন্সিয়েশন করার জন্য সেই সব রুল দিয়ে খুব সহজেই প্রমাণ করা যায় তোমরা একটু এইগুলো খাতায় লিখে নিবে এবং মুখস্থ করার চেষ্টা করবে এবং পরবর্তীতে যখন ক্লাস থাকবে তখন তো তোমরা আরো আরো বিস্তারিত জানবে আরো ডিপলি জানতে পারবে আর একাডেমিক পড়ার সময় তোমরা তো একেবারে প্রুফ সহ জানবে ঠিক আছে আর প্রুফ করে কোনো একটা বিশেষ ফায়দা নাই তাই আমি করিনি আচ্ছা তোমরা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হলো 6 নম্বর সূত্র আর আরেকটা সূত্র সেটা হলো যে কোনো একটা কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মনে করো কনস্ট্যান্টকে আমি সি দ্বারা ডিনোট করতেছি সি একটা কনস্ট্যান্ট সি কে আমরা ডিফারেন্সিয়েশন করলে অ্যানসারটা আসবে 0 এই 7টা সূত্র একটু দ্রুততার সাথে খাতায় লিখে নাও ঠিক আছে আমি একটু হাত মুখ ধুয়ে আসি আচ্ছা তোলা হয়েছে তোমাদের নাকি আর একটু টাইম লাগবে হয়েছে সবার অন্যরা একটু কথা বলো আশফাক মুখ বুঝে বসে আছো হয়েছে ভাই
আচ্ছা, কারো কি ক্লাস বোরিং লাগতেছে আজকে? না, আমার ক্লাসটা বেশ ভালোই লাগতেছে, অনেক ভালো ভালো জিনিসপত্র শিখাইতে পারতেছি। স্যার আজকের ক্লাসে সব থেকে বেশি বুঝছি, অন্য ক্লাসে এত বুঝি না। আচ্ছা, মানে ব্যাপারটা হলো আজকে জিনিসটা মজার আছে, আজকে জিনিসটা পছন্দ হয়েছে বেশ। আচ্ছা, তো এখন এতক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বললাম, এখন আমরা অ্যান্টি ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো। অ্যান্টি ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, দেখো কোন একটা ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করে এক্স পাওয়ার এন এরকম একটা জিনিস পাইছি, কোন একটা ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করে এক্স পাওয়ার এন এটা পাইছি, তাহলে আমি কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি? এটাকে একটু ভেবে চিন্তে তোমরা বলতে পারবা? আমি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে অ্যান্সারটা পাইছি এক্স পাওয়ার এন, আমি কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি একটু ভেবে চিন্তে বলো তোমরা। আচ্ছা, আমি বলে দিই, যদি ধরো এমন একটা ফাংশন থাকে যেখানে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এন প্লাস ওয়ান, মানে বোঝা যাচ্ছে লেখা যে এক্স এর উপর এখানে পাওয়ার এন প্লাস ওয়ান আর এখানে ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? এই ফাংশনটাকে ধরো আমরা ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে বিষয়টা কেমন আসবে? এই যে উপরে ভাগ অবস্থায় আছে এই এন প্লাস ওয়ান, এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটা বাইরে চলে আসবে, বাইরে চলে আসলো এন প্লাস ওয়ান, বাইরে চলে আসলো। আচ্ছা, ডিডি এক্স অফ এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান ছিল, এখন এইটুকুর ডিফারেন্সিয়েশন হবে। আমাদের সূত্রটা কি ছিল? ডিডি এক্স অফ এক্স এর উপর পাওয়ার যদি এন থাকে তাহলে হয়ে যাবে এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন দেখো এক্স এর পাওয়ার আছে এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান হলে এন প্লাস ওয়ানটা নিচে নেমে আসবে। আচ্ছা, এখানে গুণ অবস্থায় ছিল, এন প্লাস ওয়ানটা নিচে গুণ অবস্থায় চলে আসবে। আহা, এম লিখি কেন, এন প্লাস ওয়ান ডিভাইড, আর এখানে পাওয়ারটা কত হবে, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে এক্স এর পাওয়ার এন। এখন দেখো এন প্লাস ওয়ানটাও কাটা, এন এই এন প্লাস ওয়ান এখানে ভাগ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে, এই দুটা কাটা, সো এক্স এর পাওয়ার এন। এটা কি বুঝতে পারছো তোমরা? আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে এক্স পাওয়ার এন এইরকম অ্যান্সার পাইছি। এখন একটু ধারণা করে আমরা বিষয়টা এমন নির্ধারণ করলাম যে ডিডি এক্স অফ এক্স এর উপর পাওয়ার যদি এন প্লাস ওয়ান থাকে ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এইরকম যদি একটা ফাংশন থাকে তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো ডিফারেন্সিয়েশন করলে এই নিচের এইটুকু এইটুকু মান হলো কনস্ট্যান্ট, এটা আমরা বাইরে আনি এন প্লাস ওয়ান, ওকে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, এইটুকু এখন ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশনের সূত্রটা আশা করি তোমাদের মনে আছে, এক্স এর উপর কোনো একটা পাওয়ার থাকলে সেটা নিচে এসে গুণ অবস্থায় চলে আসে আর পাওয়ারটা যা ছিল তার থেকে এক কমে যায়। আচ্ছা, এখানে ওয়ান এন প্লাস ওয়ানটা গুণ অবস্থা ভাগ অবস্থায় ছিল, এভাবে ছিল, এরকম থাকবে গুণ এন প্লাস ওয়ানটা নিচে গুণ অবস্থায় চলে আসবে, আর এখানে এন প্লাস ওয়ান ছিল এক কমে যাবে, কমে কি হবে এক্স পাওয়ার এন, এখানে বুঝতে এসে এটা ওয়ান বাই এন প্লাস ওয়ান আর এখানে এন প্লাস ওয়ান, এই দুটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটিটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ানটা আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের কি থাকতেছে এক্স পাওয়ার এন, তাই না? আচ্ছা, এই কাজটাকে বলা হয় অ্যান্টি ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা কাজটা আমরা করতেছি। আচ্ছা, এই যে ডিফারেন্সিয়েশনের উল্টা কাজ করতেছি বা যেটাকে আমরা অ্যান্টি ডিফারেন্সিয়েশন বলতেছি, অ্যান্টি ডিফারেন্সিয়েশন কথাটা বলাটা অনেক মানে কষ্টকর আমার জন্য, এই অ্যান্টি ডিফারেন্সিয়েশন না বলে আমরা এটাকে বলবো ইন্টিগ্রেশন, আমরা এটাকে বলবো ইন্টিগ্রেশন, মানে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের যে সেকেন্ড পার্ট ইন্টিগ্রেশন, সেটার সাথে তোমাদেরকে এখন আমি পরিচয় করে দিচ্ছি, সেটা হলো ইন্টিগ্রেশন। আমি এমন একটা ফাংশন বের করব যেটা কিনা একটা ফাংশন দেওয়া আছে সেটা কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আসছে সেটা বের করব। এখন তোমাদের কাছে কিছু জিনিসপত্র আগে বলে নেওয়া ভালো, ইন্টিগ্রেশন কেন করা হয়? আমরা দেখছিলাম যে একটা কি জানো ছিল, একটা বেগ সময় সরণ বনাম এস বনাম টি একটা গ্রাফ ছিল, সেখানে ডিফারেন্সিয়েশন করে আমি ভেলোসিটি বের করছিলাম ঠিক একটা নির্দিষ্ট পয়েন্টে,
এখন মনে করো আমি কি বলতেছি যে x পাওয়ার n ফাংশন দেওয়া আছে, মানে ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি সেটা দেওয়া আছে। আমরা ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি পাইতাম না? বলো বলো, আমরা ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি পাইতাম। তার মানে এখন মনে করো বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, এটাকে যদি আমরা অ্যান্টি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমি s পাবো না? হ্যাঁ, বুঝা গেছে, s পাবো। ঠিক আছে, এই অ্যান্টি ডিফারেন্সিয়েশন করার মানেটা হলো এই v বনাম t মানে বেগ বনাম সময় যে গ্রাফ আছে এই গ্রাফের নিচের এরিয়া কতটুকু। মনে করো আমি বললাম যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেশন বা যেটাকে আমি অ্যান্টি ডিফারেন্সিয়েশন বলতেছি সেই কাজটা করো, এইখান থেকে এইটুকু পর্যন্ত সময়। তাহলে আমরা খুব সহজেই এই এইটুকু সময়, মনে করো এটা 1 সেকেন্ড আর এটা মনে করো 4 সেকেন্ড, খুব সহজেই এই 1 নম্বর সেকেন্ড থেকে 4 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা পেয়ে যাব। এটা সম্পর্কে আরও বিস্তারিত বলা হবে এই গ্রাফ সম্পর্কে, সেটা যখন ক্লাস হবে তখন। আচ্ছা, সেটা হলো কোনো একটা ফাংশনের যদি ডিফারেন্সিয়েশন করার পর যা আসে সেটা দেওয়া থাকে, সেই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা ওই আগেরটাতে ফিরে যাই, মানে যেটা থেকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। আর এটাকে যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, গ্রাফিক্যালি চিন্তা করলে এটা হলো মনে করো ডিফারেন্সিয়েশন করে আমরা যেই মানটা পাইছি তার সাথে এই কি স্বাধীন চলকের একটা গ্রাফ, মানে স্বাধীন চলক যা ছিল স্মরণ বনাম সময়েও স্বাধীন চলকটি ছিল, বেগ বনাম সময়েও স্বাধীন চলকটি আছে, মানে ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি তার সাথে ওই স্বাধীন চলকের একটা গ্রাফ আমরা আঁকাইছি। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? আমরা আবার বলি, আচ্ছা এই গ্রাফটা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, আমি জাস্ট এখানে যেটা ছিল ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি সেটার সাথে আমরা স্বাধীন চলকের একটা গ্রাফ আঁকাইছি। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করা মানে এর নিচের ইয়াটা বের করা, নাম কি, এর নিচে যে ক্ষেত্রফল আছে গ্রাফের, মানে গ্রাফের নিচে যে ক্ষেত্রফল আছে সেটা বের করা। এখন ক্ষেত্রফল বের করার কনসেপ্টটা হয়তো বা তোমরা সব বুঝতেছো না, যে এইরকম বাঁকা জিনিস থাকলে এইভাবে আমরা ধরে নিয়ে ক্ষেত্রফল কিভাবে বের করতেছি, এইসব বিষয়গুলো বোঝানো হবে, আরো ডিপলি বোঝানো হবে। ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো লিখে ফেলি। আচ্ছা, এই ইন্টিগ্রেশন জিনিসটা আগে কিছু কি বোঝানো প্রয়োজন? হ্যাঁ, ইন্টিগ্রেশন জিনিসটা বোঝানোর আগে এই জিনিসটা বোঝানো প্রয়োজন যে ইন্টিগ্রেশনকে কিভাবে প্রকাশ করা হয়। ইন্টিগ্রেশনকে প্রকাশ করা হয় এইভাবে। আচ্ছা, ইন্টিগ্রেশন জিনিসটা কি সেটাই তো আগে বলা হইলো না। এই যে যেরকম ডিফারেন্সিয়েশন কি ছিল, আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, ছোট ভাগে ভাগ করে নিয়ে আমরা তখন ভেলোসিটি নির্ণয় করতেছি। মানে মনে করো একটা ফাংশনের ভেলোসিটি স্মরণ বনাম সময়ের গ্রাফে ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আমরা ঠিক একটা টাইম ধরে নিচ্ছি এবং এত ছোট ভাগে ভাগ করে তার মধ্যে এভারেজ ভেলোসিটিটা নির্ণয় করতেছি। দেখো আমরা এখান থেকে এইখানের এইটুকু সময়ের এভারেজ ভেলোসিটি নির্ণয় করছিলাম, এখানে এভারেজ ভেলোসিটি নির্ণয় করতেছিলাম, একইভাবে আমরা খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নিয়ে, যেহেতু দুইটা পয়েন্ট নিছি মানে দুইটা পয়েন্টের এভারেজ ভেলোসিটি আমরা নির্ণয় করতেছি, কিন্তু সেটাকে আমরা বলছিলাম কি 1 সেকেন্ডের তাৎক্ষণিক ভেলোসিটি। আপাতত ধরে নাও সেটাই এই 1 সেকেন্ডের আর এই 1.00001 সেকেন্ডের এভারেজ ভেলোসিটি ধরে নাও। আচ্ছা, তাহলে আমরা এমনভাবে এত ছোট একটা ভাগে আসে পড়ছি যে এখানে এভারেজ ভেলোসিটি মানে এখানে বেগের কোনো পরিবর্তনই হচ্ছে না, মানে এখানে বেগটা কনস্ট্যান্ট ছিল, তখন আমরা এভারেজ ভেলোসিটি নির্ণয় করছি। তখন যেহেতু বেগটা কনস্ট্যান্ট ছিল তখন এর ভেলোসিটিও যা আর কি বলবো 1.00001 দুইটার ভেলোসিটি তা, মানে তার মানে আমি 1-এর একদম ইনস্ট্যানিয়াস ভেলোসিটি, মানে যখন তাৎক্ষণিক ভেলোসিটি 1 নম্বরে যা ভেলোসিটি ছিল সেই তাৎক্ষণিক ভেলোসিটিটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? বলো একটু। জি ভাইয়া। আচ্ছা, কি বোঝাইতে চাইলাম ভুলে গেলাম। হ্যাঁ, আমরা এখান থেকে তাৎক্ষণিক ভেলোসিটিটা বের করার জন্য আমি একে ছোট ছোট ভাগে ভাগ করতেছিলাম, তাৎক্ষণিক ভেলোসিটি বের করার জন্য আমি একে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে ধরে নিচ্ছিলাম যে এইটুকের ভিতরে ভেলোসিটিটা এভারেজ, মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট যা ছিল তাই। যেরকম আমি ওই তারের কনসেপ্টে আসি, তারের কনসেপ্টে আমি ছোট ভাগে ভাগ করে নিয়ে
তারপরে এই তারের দৈর্ঘ্যটুকু নির্ণয় করছিলাম। তার মানে এই ছোট ভাগে ভাগ করার কনসেপ্টটা হলো ডিফারেন্সিয়েশন। এই ছোট ভাগে ভাগ করে তারপরে পুরোটুকু একসাথে যোগ করে দেওয়ার কনসেপ্টটা হলো ইন্টিগ্রেশন। বুঝতে পারছো তোমরা? এটা কি তোমরা বুঝতে পারছো যে কখনো কখনো আমাদেরকে ছোট ছোট ভাগে ভাগ করতে হইতে পারে? ছোট ছোট ভাগে ভাগ করলে যেরকম আমাদের বেগ সময় লেখচিত্রে, সরণ বনাম সময় লেখচিত্রে একটা সার্টেন টাইমে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সার্টেন টাইমে বেগটা বের করার জন্য আমাদেরকে ছোট ভাগে ভাগ করে নিয়ে বেগটা নির্ণয় করতে হয়েছে, তাই না? হ্যাঁ ভাইয়া, ছোট ভাগে ভাগ করে নিয়ে আমাদেরকে বেগটা নির্ণয় করতে হয়েছে। যেহেতু আমাদেরকে ছোট ভাগে ভাগ করে নিয়ে বেগটা নির্ণয় করতে হয়েছে, আবার কখনো কখনো দেখো আমার পুরো তারের দৈর্ঘ্যটা জানা দরকার। তার মানে আমাদেরকে কখনো কখনো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে পুরোটা একসাথে যোগ করতে হইতে পারে, পারে না? হ্যাঁ পারে। একইভাবে বেগ সময় লেখচিত্রকে একে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে ছোট ভাগে ভাগ করছি, তার মানে আমি ধরে নিছি যে এইটুকু সময়ে বেগটা কনস্ট্যান্ট আছে। মানে বেগ সময় লেখচিত্র আসলে এরকম বাঁকা ছিল, আর যদি বেগ কনস্ট্যান্ট থাকে তখন লেখচিত্রটা এরকম সোজা হয়। তোমরা নিশ্চয়ই জানো যেহেতু বেগ কনস্ট্যান্ট সোজা, আর আমরা একে ছোট ভাগে ভাগ করে বেগ নির্ণয় করছি, তার মানে আমরা ধরে নিয়েছি এইটুকু সোজা মানে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট ভেলোসিটি থাকলে এস এর মানটা কিভাবে নির্ণয় করতে হয়? এস ইকুয়াল টু ভিটি, এভাবে নির্ণয় করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি ছোট ছোট ভাগ করে নিয়ে প্রতিবারে এস ইকুয়াল টু ভিটি থেকে নির্ণয় করার চেষ্টা করছি যে প্রতি ছোট ভাগে অতিক্রান্ত দূরত্বটা কত। তারপরে সবগুলো একসাথে যোগ করে দিছি, আমরা মোট অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেছি। তেমন কোন ইম্পর্টেন্ট মেসেজ আসে নাই। আচ্ছা যাই হোক, কি আচ্ছা একটু অপেক্ষা করো, শোক সংবাদ শেষ হোক তারপর আবার আমরা শুরু করবো। আচ্ছা শোক সংবাদ শেষ, এখন আমরা শুরু করি। আচ্ছা যেমনটা বলতেছিলাম যে এস ইকুয়াল টু ভিটি থেকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারতেছি কি প্রতি ছোট ছোট সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটাকে চলো আমাদের যে ডিফারেন্সিয়েশন করছিলাম সেইভাবে দেখি। আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমি ওয়াই প্রাইম লিখতে পারি না, আমি জাস্ট নিউটন আর লিবনিস রিমিক্স লিখলাম, ঠিক আছে? এখানে না, এই তোমরা কি আসছো? 2 মিনিট টাইম দিছিলাম, সব তো চলে গেছে। হ্যাঁ ভাই আছি। এই dy dx একে কি আমরা y প্রাইম লিখতে পারি? আমি জাস্ট y এর ডিফারেন্সিয়েশন করছি, তাই এখানে নিউটন, এখানে লিবনিস, আর এখানে নিউটন রিমিক্স লিখছি একটু। হ্যাঁ ভাই ঠিক আছে,
আচ্ছা, এখানে আমি যে বেগ সময় সরণ বনাম সময়ের লেখচিত্রের কথা বলতেছি, সেখানে ফাংশনটা কি, এখানে এসটা কি, এইখানের এস কি এখানে ওয়াই কে রিপ্রেজেন্ট করতেছে না? হ্যাঁ আচ্ছা, এখানে টি কি এখানে এক্স কে রিপ্রেজেন্ট করতেছে না, হ্যাঁ তাই না? আর এখানের ওয়াই প্রাইমটা কি এখানকার বেগটাকে রিপ্রেজেন্ট করতেছে না? হ্যাঁ বাকিরা কেউ কথা বলবো না কেন? আলফি আসছে দেখি, অনুষা বুঝতেছো? জি ভাইয়া, সাহেব, সাজিদ, সাজিদ কি আজকে লেটে জয়েন করছো? হ্যাঁ একটু লেট হয়েছিল। বুঝতেছো ক্যালকুলাস বুঝাচ্ছি আজকে? হ্যাঁ আচ্ছা, কেমন লাগতেছে আজকে ক্লাস? আচ্ছা, আরিফের কথা শুনি নাই পুরো ক্যাম্পেই। বাবা আরিফ। জি বাবা। কি অবস্থা বাবা? জি আলহামদুলিল্লাহ, আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আসি প্রথম। আচ্ছা, তো কি এখানে ওয়াই প্রাইমটা এখানে ভি রিপ্রেজেন্ট করতেছে, এটুকু তো বুঝছো? আচ্ছা, যেহেতু আমি মাত্রই লিখলাম এস ইকুয়াল টু ভিটি, আমি এভাবে লিখতে পারি না এই ডিএক্সটাকে ওই পাশে নিয়ে যাব? এমনিতে কিন্তু এই কাজটা মনে করো একটু হারাম কাজ, আমরা এটা ধরে নিচ্ছি না, আমরা এই পুরোটাকে একটা অপারেটর ধরে নিচ্ছি। তো পুরোটাকে অপারেটর ধরে নিচ্ছি, এটা কিন্তু গুণ বা ভাগ অবস্থায় নাই যে আমি ডিএক্স কে ওই পাশে নিয়ে যাব, কিন্তু এটা নিয়ে যাওয়া যায়, এই ডিএক্সটাকে কেটে নিয়ে ওই পাশে নিয়ে যাওয়া যায়। এমন ভাবো না যে এখানে ভাগ অবস্থায় ছিল তাই আমি এখানে গুণ অবস্থায় নিয়ে গেছি, আমি এমনিতেই এই ডিএক্সটাকে ওই পাশে গুণ অবস্থায় নিয়ে গেছি, ঠিক আছে? এই বুঝছো, আমরা জাস্ট এস ইকুয়াল টু ভিটি এর মতন মতন ইয়া করার চেষ্টা করব। তো ডিওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম ডিএক্স, আমরা এটা লিখতে পারি? কিভাবে লিখবো এটা বুঝলাম, বুঝলা না? না এটা তো বুঝলাম না। আচ্ছা, ব্যাপার হলো আমাদের এই যে এস বনাম টি এর একটা গ্রাফ ছিল, এস বনাম টি এর একটা গ্রাফ ছিল, আমি এখানে ছোট্ট একটা সময়ের ভেলোসিটি ভি নির্ণয় করছি, নির্ণয় করে ওইটুকু টাইমে ভিটা কনস্ট্যান্ট ছিল, ওইটুকু টাইমে ভিটা কনস্ট্যান্ট ছিল, তাই আমি এই ওই ছোট্ট টাইমে অতিক্রান্ত দূরত্বটাকে এস ইকুয়াল টু ভিটি দ্বারা বোঝাচ্ছি, ঠিক আছে? এইখানের এসটা কি এখানে ওয়াই কে রিপ্রেজেন্ট করতেছে না, এখানে টিটা কি এখানে এক্স কে রিপ্রেজেন্ট করতেছে না, এখানে যে ওয়াই প্রাইম মানে ডিফারেন্সিয়েশন করার পর যে অ্যান্সারটা পাইছি সেটা কি এখানে ভি কে রিপ্রেজেন্ট করতেছে না? হ্যাঁ, এটা আমি কি করলাম, এই ডিএক্স টাকে মানে এই টিটাকে ভি এর সাথে গুণ অবস্থায় নিয়ে গেলাম। এমন ভাবে ভাবো না যে এখানে ভাগ অবস্থায় ছিল, ডিওয়াই ডিএক্স ভাগ অবস্থায় ছিল তাই আমি গুণ অবস্থায় নিয়ে গেছি, না এমনটা ভাবা যাবে না, আমি জাস্ট এমনিতেই গুণ অবস্থায় এখানে নিয়ে গেছি, ঠিক আছে? এটা নিয়ে যাওয়া যায়। আচ্ছা, ওয়াই প্রাইম ডিএক্স, আচ্ছা এইটাকে একটু বোঝা জরুরি যে আমি এখানে শুধু এস দিছি, শুধু টি দিছি, আসলে এটাকে এইভাবে লেখা উচিত ডিএস ডিটি, ঠিক আছে? মানে এস কে ডিফারেন্সিয়েশন করেই, মানে এক্স এর গ্রাফ ছিল এটা, এক কে ডিফারেন্সিয়েশন করেই তো আমি ভি পাইছিলাম, তাই না? ছোট ভাগে ভাগ করা তার মানে কি ওটাকে ডিফারেন্সিয়েশন করা, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই ডিএস টা কি রিপ্রেজেন্ট করে? ডিএস টা রিপ্রেজেন্ট করে খুবই মানে ডিএস আগে না, আগে ডিটি বোঝায়, এই ডিটিটা রিপ্রেজেন্ট করে খুবই অল্প সময় অতিক্রান্ত দূরত্ব, খুবই অল্প সময়কে রিপ্রেজেন্ট করে, ডিটিটা খুবই অল্প সময়কে রিপ্রেজেন্ট করে, আর ডিএসটা খুবই অল্প সময়ে অতিক্রান্ত দূরত্বটাকে রিপ্রেজেন্ট করে। ডিটিটা খুবই অল্প সময়কে রিপ্রেজেন্ট করে, ডিএসটা খুবই অল্প সময়ে যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে রিপ্রেজেন্ট করে। আর ভিটা কি বলছিলাম, এখানে এখন কনস্ট্যান্ট আছে, সাধারণত এই যে দেখো গ্রাফটা একেবারে বাঁকা, তার মানে এখানে ভি এর মানটা কনস্ট্যান্ট নাই, যেহেতু গ্রাফটা বাঁকা
একে আমি ছোট করে ডিফারেন্সিয়েশন করে নিছি, যেহেতু ডিফারেন্সিয়েশন করে নিছি সেহেতু এখন v এর মানটা কনস্ট্যান্ট, তাই আমি v = dt এরকম লিখতে পারি, তাই না? হইছে বুঝছো? এটা আমি ফার্দার আগাবো সামনে। আচ্ছা, এখন এই ছোট ছোট সময় অতিক্রান্ত দূরত্বটা আমি নির্ণয় করে ফেলছি, এখন আমাদের একটাই কাজ, সেটা হলো কি? সেটা হলো ধাপ করে কি নির্ণয় করে ফেলা, এর পুরো সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে ফেলা। এই পুরো সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলতেছি? পুরো সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতেছি ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন করতে হলে কি করতে হয়? এই পাশে একটা এই সাপের মতো একটা ইয়া দিয়ে দিতে হয়, ঠিক আছে? এটাকে এটা সাধারণত এই সামেশন, এটাকে সামেশন দ্বারা যোগ বোঝায়, তোমরা জানো অনেকে। এই সামেশনটাকে দুই পাশে টেনে সামেশনের এই চিহ্নটা আর মনে করো ইংরেজির এস, এই দুইটার একটু সম্মিলিত ভাবে একটু টেনে নিয়ে, মানে আমরা কি পুরোটা সময় যোগ করতেছি না, ওই এটাকে টেনে নিয়ে একটু এইরকম কোয়ালিটি দেখে এই চিহ্নটা আনছে। এই চিহ্নটার নাম হলো সুম্মা। এই যে এই চিহ্ন, এরকে বলা হয় সুম্মা, ঠিক আছে? কি নাম? সুম্মা, ঠিক আছে? অন্য কিছু ভাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আল্লাহ, তো গেল এখানকার ডিফারেন্সিয়েশন। তো আমি ই পাওয়ার এক্স এন কে ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা কি গেল, হারাই ফেললাম কথাটা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন এই চিহ্নটা শুধু এক পাশে না, এই পাশেও দিতে হবে, ঠিক আছে? এই চিহ্নটা শুধু এক পাশে না, এই পাশেও দিতে হবে। তো আমাদের ব্যাপারটা কি ছিল? আমরা যে কোনো একটা ফাংশন ddx মনে করে এখানে কিছু একটা হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা অ্যান্সার পাইছিলাম x পাওয়ার n। এই dx টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এরপর আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম, দুঃখিত, ইন্টিগ্রেশন করলাম। তো আমাদের এই পাশের টার্মটার না কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে v, বা ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাই সেটা আমাদের জানা আছে। এই কারণে আমি এই পাশের টার্মটাকে আর কিছু লিখলাম না, আমরা জাস্ট এই খানকার টার্ম, এই যে বুঝতে পারতেছো তো, এই খানকার টার্মটাকে এখানে লিখছি, হইছে বুঝছো? ওকে, এইখানে এইটুকু কি রিপ্রেজেন্ট করে? dx, x এর সাপেক্ষে xn কে আমি ইন্টিগ্রেশন করতেছি, x এর সাপেক্ষে x পাওয়ার n কে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, বুঝছো? ডিফারেন্সিয়েশন করলে আমরা আসলে কি পাবো? আমরা আসলে ds পাবো, তাই না? ভাই এখানে vটা ওইখানে xn কিভাবে হবে? এখানে vটা আমি কি বলছিলাম, vটা হলো ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাওয়া যায় সেটা। আমি কি বলছিলাম, এখানে যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমি xn, x পাওয়ার n পাইছি, তার মানে কি v আর xn এই একই কথাই? যে কোশ্চেন, ও ভাই হ্যাঁ। আচ্ছা, বাকি কিছু বলতেছো না? অথই আছে ফাবিয়া, ফাবিয়া কি বুঝতেছে সব কিছু? প্রতিদিনই দেখতেছি ফাবিয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, খাতা একটু আলো দিতে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তো বুঝতে পারছো, বুঝছো তো? এখানে ভিটা কি রিপ্রেজেন্ট করতেছে? এখানে ভিটা রিপ্রেজেন্ট করতেছে ডিফারেন্সিয়েশন করার পর আমি যে অ্যান্সারটা পাইছি সেটা। আর এখানে এক্স এনটা কি রিপ্রেজেন্ট করতেছে? আমি কি বলছিলাম, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আনছি সেটা। ওকে আচ্ছা, তো আমি পরের পৃষ্ঠায় গেলাম, ঠিক আছে? তো আমি এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতেছি,
করলে আমি আসলে কি পাবো? আসলে আমি অ্যানসারটা যেটা পাবো সেটা তোমাদেরকে আগেই দেখাই দিছি, সেটা হলো x পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো যে x পাওয়ার n এটাকে ডিফারেন্সিয়েশন করলে বা ডিফারেন্সিয়েশন করে আমরা একটা অ্যানসার পাইছিলাম, সেটাকে ইন্টিগ্রেশন করে আমরা আসল জিনিসটাতে ফিরে গেলাম, মানে v থেকে আমরা ডিরেক্ট s এ ফিরে গেলাম। s এ কিভাবে ফিরে গেলাম? যেহেতু আমি ইন্টিগ্রেশন করছি তার মানে আমি ফুল s টা বের করে ফেলছি। ঠিক আছে, বুঝতে পারছি সূত্রটা? আচ্ছা, আমি এবার নাম ধরে বলবো এই সূত্রটা আবার একটু বল, মানে এই পেজে যেটা লিখে। আচ্ছা, এটা আমি আগেই বলছিলাম যে মনে করো যে কোনো একটা জিনিস x পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, আর ইন্টিগ্রেশনে তোমাদের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি ইন্টিগ্রেশনে মানে তোমাদের যে সমস্যা হয় এটা না, তোমরা যদি বিভিন্ন গ্রুপ গ্রুপে যুক্ত থাকো দেখবা যে যত মিম টিম আছে সব ইন্টিগ্রেশনকে নিয়ে, মানে আসলে ইন্টিগ্রেশনটা আসলেই কঠিন মানে ডিফারেন্সিয়েশনের থেকে। আচ্ছা, যে কোনো একটা ফাংশন ছিল, এখানে কিছু লিখে দেন, যে কোনো একটা ফাংশন ছিল এটার মান আমাদের জানা নাই, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি একটা অ্যান্সার পাইছি x পাওয়ার n, তাই না? x পাওয়ার n যেহেতু পাইছি সেহেতু আমি বলতে চাইতেছি যে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমি x পাওয়ার n পাইছি, যেটাকে আমি বলতেছিলাম অ্যান্টি ডিফারেন্সিয়েশন। আর অ্যান্টি ডিফারেন্সিয়েশন যেই কথা, ইন্টিগ্রেশনে একই কথা। আর তোমাদেরকে ডিরেক্ট সূত্র না লেখাই দিই ইন্টিগ্রেশন কি জিনিস সেটা বুঝাইতে আমার এতক্ষণ টাইম চলে গেছে, তাই হয়তো বা তোমরা ভুলে গেছো যে অ্যান্টি ডিফারেন্সিয়েশন করে আমি কিভাবে আনছিলাম। আচ্ছা, তবুও দেখো, আমি যদি একটা ফাংশন x পাওয়ার n প্লাস 1 আর n প্লাস 1 এইভাবে একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে আমার n 1 বাই n প্লাস 1 এটা হলো, এটা হলো কনস্ট্যান্ট, এটা হলো যেহেতু কনস্ট্যান্ট তো আমি x পাওয়ার n প্লাস 1 এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশনের সূত্রটা কেমন ছিল? সূত্রটা এমন ছিল যে x এর উপর যে কোনো একটা পাওয়ার n, n কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? উপরে যে পাওয়ারটা থাকে সেটা নিচে গুণ অবস্থায় চলে আসে আর উপরের পাওয়ারটা এক কমে যায়। একই কথা এখানেও হবে, এই 1 প্লাস n এটা কনস্ট্যান্ট যেমন ছিল তেমন রেখে দিলাম। আল্লাহরে, আর কতবার শোক সংবাদ দিবে, আমার ক্লাসেই তো শেষ হয়ে যাচ্ছে। আর এই n প্লাস 1 এটা নিচে নেমে আসবে গুণ অবস্থায় আর এখানে এক কমে যাবে। আচ্ছা, n প্লাস 1 গুণ অবস্থায় আছে, এখানে 1 বাই x n প্লাস 1 আছে, এই দুটা কাটা, এটু একটু বুঝছি যে এই দুটা কাটা চলে যাবে, দিন শেষে আমাদের অ্যান্সারটা এটা থাকবে। হ্যাঁ ভাইয়া, বুঝছি। বুঝতে পারছো? বুঝতে পারলে বলো। বুঝছি ভাইয়া। আমি শুনতে পারি নাই, কোনো সমস্যা আছে কি কারো? সমস্যা নাই ভাইয়া। এবার আমি ওই ডিফারেন্সিয়েশনে যেমন করছিলাম আর কিছু সূত্র লিখে দিয়ে গেছিলাম, একই ভাবে আমরা এবার আরো কিছু সূত্র লিখে দিয়ে যাব, তোমার খাতায় তুলে নিতে থাকবে। দেখো, যেমন বলছিলাম যে চাইতেছি না ক্লাসটাকে দেরি হয়ে করতে, আমার 2 মিনিট 2 মিনিট করে টাইম নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি যেমন বলছিলাম যে ডিফারেন্সিয়েশনকে উল্টা করলেই পাওয়া যায় হলো ইন্টিগ্রেশন, তাই দেখো ডিফারেন্সিয়েশনের এই সূত্রগুলো আমি পাশে রেখে দিয়ে এখান থেকে কপি মেরে মেরে আমি ইন্টিগ্রেশনের সূত্রগুলো লিখতেছি, তোমরা আমার সাথে লিখবা, খাতায় তুলে নিবা এবং দিন শেষে মুখস্থ করবা সূত্রগুলোকে।
আচ্ছা আমার x পাওয়ার n প্লাস 1 এটাকে বুঝাইতেই অনেক টাইম চলে গেছে, বিধায় আমি আর অতিরিক্ত বুঝাচ্ছি না বাকিগুলা। দেখো আমরা যদি সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন করি, দুঃখিত সাইন থিটাকে আমরা, সরি সরি, আচ্ছা এখানে আমি একটা ভুল লিখছিলাম, তোমরা কি ভুলটা ধরতে পারো নাই হয়তো বা, এখানে আমি x লিখে গেছি, এই যে ডিডি x অফ সাইন থিটা, এখানে x লিখে গেছি, এখানে x কি হবে, এখানে কি হবে বলো তো, নিচে ঢেকে দিই, এখানে কি হবে, থিটা, হ্যাঁ এখানে থিটা হবে, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থিটা, ঠিক আছে এখানে একটু ঠিক করে নিও, আমি এখানে x লিখে গেছি, মানে x লিখতে লিখতে একটু বেশি হয়ে গেছে তো, ওকে। তো আমি দেখি, হ্যাঁ তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ আশা করি, এখানেও দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ যে মাইনাস কস থিটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা মাইনাস সাইন থিটাকে সাইন থিটা পাইছিলাম, তাহলে প্লাস সাইন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা মাইনাস কস থিটা পাবো, পাবো না? আচ্ছা এবার সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা কস থিটা পাইছিলাম, তাহলে কস থিটাকে ইন্টিগ্রেশন করে আমরা সাইন থিটা পেয়ে যাব, আচ্ছা এবার এ পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করে আমি এ এক্স লন এ, আচ্ছা এটা এটা বাদ রাখলাম একটু আপাতত, আচ্ছা এরপরে আমি পরেরটাতে চলে যাই, ই পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করে আমি পাইছিলাম, তাহলে এটা এমনই হবে, আবার দেখো লন এক্স কে ডিফারেন্সিয়েশন করে আমি 1/x পাইছিলাম, যদি এমন থাকে ডিএক্স বাই এক্স, আচ্ছা এখানে এক্স যে ভাগ অবস্থায় আছে সেটা বুঝতে পারছো তো, আমি অনেক সময় এরকম ভাগ অবস্থায় থাকলে কি ইন্টিগ্রেশন করব বুঝি না বুঝি না, তারপরে কিছুক্ষণ পরে মনে হয় ও আচ্ছা এক্স তো এখানে ভাগ অবস্থায় আছে, মানে এক্স তো এখানে 1/x অবস্থায় আছে, তার মানে আমি তো ইন্টিগ্রেশন করে এখানে লন এক্স লিখে ফেলতে পারি। আচ্ছা তবে সবাই কি এইটুকু বুঝছো, আর সূত্রগুলো বুঝতে কোনো অসুবিধা হলে বলে ফেলো, কেউ কথা বলো না কেন, সবাই কি লিখতেছো নাকি? আচ্ছা তো আমি আরো তিনটা সূত্র দেখাই দিলাম, ঠিক ডিফারেন্সিয়েশনের যেসব সূত্র ছিল সেখান থেকে একেবারে কপি করে করে আমি ইন্টিগ্রেশনের সূত্রগুলো লিখছি, এখানে সাইন থিটা কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন থিটা, এখন তুমি এখানে ধরেও নিতে পারো দুইটা মাইনাস ধরি, ঠিক আছে মাইনাস সাইন থিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, সামনে আরেকটা মাইনাস আসছে, ঠিক আছে মাইনাস আছে, এখন মাইনাস সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কস থিটা, আর সামনের মাইনাসটার কারণে এখানে হবে মাইনাস কস থিটা, আসলে মাইনাস দুইটা কেন নিছি, আসলে তোমরা বুঝতেছো যে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, মানে আমরা প্লাস সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতেছিলাম, সেই প্লাস সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা আসবে। আচ্ছা ইন্টিগ্রেশনের যে এক নাম্বার দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বুঝতে কোনো অসুবিধা আছে? কারণ কোনো অসুবিধা থাকলে অবশ্যই তাড়াতাড়ি বলো। নাই ভাইয়া। সাদিয়া মনে কথা বলতেছে, দীপিকা চক্রবর্তী কথা বলতেছে, আর কেউ কথা বলো দেখি শুনি। আর সাজিদ কোনো প্রবলেম আছে? না নাই। আচ্ছা আরি কথা তুলতেছো বাবা? জি ভাই তুলতেছি। আচ্ছা ক্যামেরাটা অন করে একটু খাতাটা দেখাও দেখি। জি ভাই আমার তো পিসিতে ওয়েবক্যাম নাই, কিনে দিবেন? ক্যামেরা তো এখানে শো করতেছে। আরে এখানে তো কত কিছু শো করে। ও আচ্ছা ঠিক আছে। আর মাইশা তারপরে সাহেব, সাহেবের কিন্তু সাহেব আগে ডিফারেন্সিয়েশনে ক্লাস করছিল, অনৌষা কি আছে? আচ্ছা সাহেব কি বুঝতেছো আজকে ইন্টিগ্রেশন গুলা? সাহেব কি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে নাকি? আচ্ছা ভাই আমার মাইকে প্রবলেম এর জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে আমি বুঝতেছি, নিশ্চয়ই আগের বার ডিফারেন্সিয়েশনের ফুল ক্লাসটা করে গেছিলা। আচ্ছা সাইফ, সাইফ কি বুঝতেছো? সানজিদ ইসলাম সাইফ? জি ভাই বুঝছি। আচ্ছা আমাদের মাঝখানে তাসকিন আছে, তাসকিন বুঝতেছো? তাসকিন স্নেহা? আচ্ছা আশা করি সবাই বুঝতেছে এটাই বলছে। আচ্ছা
তো দারুন, ওই যে সাইন আর কজের মাইনাসের ব্যাপারটা আরেকবার বলতে পারবি? আচ্ছা, আমরা প্লাস সাইন থিটাকে আমাদের সাধারণত মাইনাস সাইন থিটা এটাকে ইন্টিগ্রেশন করতে হয় না, আমাদেরকে প্লাস সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতে হয়। প্লাস সাইন থিটাকে ইন্টিগ্রেশন করার জন্য ওই একই কথাই আমি দুইটা মাইনাস নিয়েছি, দুইটা মাইনাস গুণ হয়ে দিন শেষে প্লাস সাইন থিটাই হয়ে যাবে, জানা কথা। এখন মাইনাস সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে দেখো কস থিটাকে ইন্টিগ্রেশন করে আসছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটাকে কস থিটাকে ডিফারেন্সিয়েশন করে আসছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আসবে কস থিটা, আর সামনে একটা মাইনাস গুণ অবস্থায় ছিল সেটা গুণ অবস্থায় থেকে যাবে, দিন শেষে আসবে মাইনাস কস থিটা। আর বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, এখন আমাদের আরো কিছু সূত্র ছিল, এই যে লুকানো ছিল যে একটা কনস্ট্যান্ট কে একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে শূন্য আসে, তাহলে কিছুই নাই, তাহলে মানে একটা শূন্য কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? শূন্য কে ডিফারেন্সিয়েশন পাবো বলে কি পাবো? একটা কনস্ট্যান্ট মান পাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কোনো গ্যারান্টি ছিল যে সাইন থিটার সাথে কোনো কনস্ট্যান্ট নাই, এরকম নাই সাইন থিটা প্লাস ফোর, এরকম কোনো ইয়া নাই, কোনো গ্যারান্টি ছিল? আসলে আমরা তো বুঝতে পারতেছি না, যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে যে অ্যানসারটা আসে সেই অ্যানসারটা আমাকে দিছে, তাই না? ইন্টিগ্রেশন করে অ্যানসারটা যা আসে সেটা আমাকে দিছে, সো ইন্টিগ্রেশন করে তখন হয়তো বা শূন্য আসছে, তাই শূন্যটা বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে তারপর আমাকে অ্যানসার দিছে, কিন্তু তখন তো আমি আর জানি না ও যে একটা খারাপ কাজ করছিল, এটাকে ইন্টিগ্রেশন করে শূন্য আসছিল শূন্যটাকে বাদ দিয়ে দিছে, তাই না? হতেও পারে যে এর সাথে একটা কনস্ট্যান্ট ছিল, সম্ভাবনা একটা থাকে, এর জন্য আমরা এই সবগুলোর সাথে একটা করে কনস্ট্যান্ট সি যোগ করে দিব, বুঝতে পারছি? এই যে পাঁচটা সূত্রে আমি একটা করে কনস্ট্যান্ট যোগ করে দিলাম, বুঝতে পারছি সবাই? কনস্ট্যান্ট কেন ব্যাপারটা আরেকবার বলবো, মনে করেছিল এক্স স্কোয়ার প্লাস টু, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার সময় আচ্ছা এটা মনে হয় বলা হয় নাই যে একটা সাথে আরেকটা যদি এভাবে প্লাস হিসাবে থাকে, এই পুরোটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমি জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, ডি ডি এক্স অফ এক্স এর স্কোয়ার, আর যেহেতু প্লাস ছিল মাঝখানে, প্লাস ডি ডি এক্স অফ টু, মানে এখানে একটা ইকুয়েশনের মাঝখানে একটা প্লাস ছিল, তাই প্লাসের জন্য কি আমরা আলাদা করে লিখছি, আলাদা করে এক্স স্কোয়ার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ডিডি এক্স অফ টু এভাবে লিখছি, এক্স স্কোয়ার এর আসছে টু এক্স আর এখানে আসছে শূন্য, এখন কেউ যদি আমাকে টু এক্স দিয়ে বলে যে আমরা কোন আমি কোন ইয়াটাকে মানে কোন ফাংশনটাকে ইন্টিগ্রেশন করে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমি আর টু এক্স পাইছি বলো তো, আমি বললাম হয়তো ভাই হ্যাঁ এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করে বলছে, সে না 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 এক্স স্কোয়ার এর সাথে আরো আরেকটা জিনিস ছিল, সেটা কি? সেটা অনেক কিছু থাকতেই পারে, একটা কনস্ট্যান্ট সাথে থাকতেই পারে, আর এর জন্য আমরা বললো টু এক্স আর সাথে হয়তো বা যে কোনো একটা কনস্ট্যান্ট ছিল, মানে এক্স স্কোয়ার আর মানে কি বলবো টু এক্সটা পাইছো তুমি এমন একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করে যেটা হয়তো বা এক্স স্কোয়ার ছিল আর সাথে হয়তো বা যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, ঠিক আছে, আবার নাও থাকতে পারে, শুধু এক্স স্কোয়ারও থাকতে পারে। আচ্ছা, কনস্ট্যান্টের বিষয়টা বোঝা গেছে সাজিদ? জি ভাইয়া। আচ্ছা সাজিদ বলো, সাজিদের সমস্যা ছিল? হ্যাঁ। আচ্ছা ওকে, সবগুলোর সাথে একটা করে কনস্ট্যান্ট যুক্ত হবে, আর এখানে আবার যে কোনো ভাবে জিরো জিরো কে ইন্টিগ্রেশন করে কনস্ট্যান্ট লিখে দিও না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এগুলোতে ইন্টিগ্রেশন করলে একটা সাথে কনস্ট্যান্ট আসবে, এর জন্য আমি সূত্রটা লাস্টটা লিখছি, এটা যদি তোমার খাতায় লিখে রাখো বলবে যে কোন পাগলে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করাইছে যে শূন্য ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্ট লিখছে, ঠিক আছে। আচ্ছা এটা গেল, আর আমার একটা সূত্র বাদ ছিল, সেটা হলো এ পাওয়ার এক্স এ এক্স লন এ, এটাকে কি বোঝানো যাবে এখন? আচ্ছা এটাকে আমি পরে বুঝাবো যে এ পাওয়ার এক্স থাকলে কি হবে। আসলে আমাদের সাধারণ কাজে আমাদের এ পাওয়ার এক্স এর আমি যেমন এখানে এক্স পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করে একটা মানে এক্স পাওয়ার এন এন কে আমরা ডিফারেন্সিয়েশন করছি একবার, আবার এক্স পাওয়ার এন কে আমরা অন্যভাবে দেখছি ইন্টিগ্রেশনের সূত্রে কি আসে। আমি আবারও বলি কথাটা যে এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কি আসে সেটারও আমরা একটা সূত্র লিখে ফেলছি, আবার এক্স পাওয়ার এন কে আর ডিফারেন্স ইন কথা এলোমেলো হয়ে যাচ্ছে, এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কি আসে সেটাও আমরা প্লাস সি, ওটা কি প্লাস প্লাস সি, এটা কি? জি ভাইয়া। হয়তো বা হুট করে ক্লাসে আসছো বা নেট ছিল না, ব্যাপার হলো এই যে আমি এখানে বোঝাচ্ছিলাম
যে আমি ইন্টিগ্রেশনে কি নিয়ে কথা বলতেছি, মনে করো এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার প্লাস টু এটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ডিফারেন্সিয়েশন করে এমন পাওয়া গেছে টু এক্স, এক্স স্কোয়ার প্লাস একে একটু স্লাইটলি ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ টু। আচ্ছা ঠিক আছে, মানে আমি এটা ইকুয়েশনের মাঝখানে যোগ অবস্থায় ছিল, তাই এদেরকে একটু আলাদাভাবে একটু আলাদা করে নিতে পারি, মাঝখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন বজায় থাকবে, আলাদা করে নিছি, আলাদা করে নিয়ে তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। তো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স আসবে, আর টু কে ডিফারেন্সিয়েশন করলে যে একটা কনস্ট্যান্ট আসবে মানে জিরো আসবে, সেটা তো জানো তাই না? হ্যাঁ। আচ্ছা যেহেতু জিরো আসবে, তার মানে এখন আমাকে একজন বলল আমি একটা জিনিসকে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে টু এক্স পাচ্ছি, এখন তুমি বলো তো কোন ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করছি? আমি হয়তো বা বলতে পারবো এক্স স্কোয়ার, কিন্তু সে কি আসলে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করছে? না, সে এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার প্লাস টু কে ডিফারেন্সিয়েশন করছে। এক্স স্কোয়ার প্লাস টু কে ডিফারেন্সিয়েশন করলেও টু এক্স আসে, আবার শুধু এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলেও টু এক্স আসে, কিন্তু আমার যখন ফেরত যাইতে হইতেছে ওইটাতে, আমার আসলটা মানে সম্ভাবনা আছে যে টু আসে, আবার সম্ভাবনা নাই যে টু নাই, সম্ভাবনা আছে যে একটা কনস্ট্যান্ট আছে, আবার এটাও সম্ভাবনা আছে যে কোনো কনস্ট্যান্ট নাই, শুধু এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করছে। তবু যেহেতু একটা সম্ভাবনা আছে, তাই আমরা যখন মানে এটা বলতে চাবো যে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে টু এক্স পাওয়া গেছে, তখন আমরা এরকম বলবো যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের সাথে হয়তো বা কোনো কনস্ট্যান্ট ছিল, থাকতেও পারে নাও পারে, ঠিক আছে? এই বিষয়টার জন্য আমরা ইন্টিগ্রেশনের সময় সবগুলোর সাথে একটা করে সি মানে কনস্ট্যান্ট যুক্ত করে দিছি, সি দিয়ে কিন্তু আমি কনস্ট্যান্ট বোঝাচ্ছি, ঠিক আছে? বুঝা গেছে? সাদিয়া নসিন মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যেরকম বলতেছিলাম এক্স পাওয়ার এন কে আমি একবার ডিফারেন্সিয়েশন করে তার মানে এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশনের আইডিয়া থেকে আমি বের করছি যে এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে আনসারটা কি আসে, আবার এক্স পাওয়ার এন কে ইন্টিগ্রেশনের আইডিয়া থেকে বের করছি এক্স পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে আনসারটা কি আসে। মানে এক্স পাওয়ার এন একটা মানে কি বলবো কমন এবং ইউজফুল একটা কি বলবো ইউজফুল ইউজফুল একটা ইকুয়েশন বলা যায় বা ইউজফুল একটা টার্ম বলা যায়। একইভাবে এই যে এ পাওয়ার এক্স একটা ইউজফুল টার্ম, ঠিক আছে? আমি হয়তো তোমাদেরকে বলতে পারতাম যে এ এক্স লন এ এটাকে ইন্টিগ্রেশন করলে এ এক্স পাবো, আমি এটা বলতে পারতাম, কিন্তু আসলে এইটার ইন্টিগ্রেশন না দরকার হয় না, দরকার হয় এ এক্স এর ইন্টিগ্রেশনটা। মানে এখানে যেরকম এক্স পাওয়ার এন কে আমি ইন্টিগ্রেশন করছি অন্য একটা মানে অন্য একটা ফাংশন নিয়ে আসছি, সেভাবে এ এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য আর একটু ফার্দার বোঝা দরকার ছিল, মনে হয় আমার না মনে পড়তেছে না সূত্রটা কি, তাই আমি এখন এটা ফার্দার এক্সপ্লেন না করি, ঠিক আছে? ওকে, সূত্রগুলো বোঝা গেছে? কারো অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা এবার অনেকখানি গেল, এবার সূত্র সবগুলো সম্পর্কে জানা হয়ে গেছে, এখন জাস্ট আমি তোমাদেরকে ডেফিনেট ইন্টিগ্রাল সম্পর্কে ধারণা দিব। কি সম্পর্কে ধারণা দেবো সেটা হলো ডেফিনেট। আচ্ছা তার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো, এই যে আমি এক্স স্কোয়ার প্লাস টু কে ডিফারেন্সিয়েশন করছি, সেটা এভাবেও যদি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব থাকতো আমি কিভাবে ডিফারেন্সিয়েশন করতাম? তাহলে আমি এই এক্স স্কোয়ার কে আলাদাভাবে নিতাম, আবার এক্স কিউব কে আলাদাভাবে নিতাম, দুইটা যোগ হয়ে থাকতো থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, দুইটা যোগ অবস্থায় আসতো তাই না? এটাকে বলা হয় সামেশন রুল, এটাকে বলা হয় ইন্টিগ্রেশনের সামেশন রুল। একইভাবে প্রোডাক্ট রুল, মানে এক্স স্কোয়ার মানে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, মনে করো এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স কিউব প্লাস থ্রি, এটা দুইটা গুণ অবস্থায় আসে, এটা এখান থেকে প্রোডাক্ট রুল আছে, সেই প্রোডাক্ট রুল দিয়ে বের করা যায়। একইভাবে ভাগ অবস্থায় যদি এক্স এক্স কিউব প্লাস থ্রি থাকতো সেটা কোশ্চেন্ট রুল দিয়ে বের করা যায়। আরেকটা আছে আবার মনে করো একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, যেরকম মনে করো সাইন থিটা, থিটার মানটা এরকম থিটার স্কোয়ার, এমন থিটার স্কোয়ার, দেখো থিটার স্কোয়ার এই ফাংশনের ডিফারেন্সিয়েশন হয়, আবার সাইন থিটা এর আবার ডিফারেন্সিয়েশন হয়, আবার এমনও হতে পারে যে মনে করো এক্স স্কোয়ার প্লাস টু এর উপরে হোল স্কোয়ার,
এই হোল স্কয়ার এই পুরোটাকে যদি এ ধরে নাও, দেখো এ স্কয়ার এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হয়, আবার এক্স স্কয়ার প্লাস টু এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হয়। এটা চেইন রুল দিয়ে সমাধান করে। এই রুলগুলো একটু পরে, মানে একটু পরে না, অন্য আরেকদিন পড়াবো, আজকে খুব বেশি টাইম রাখতে চাচ্ছি না। আচ্ছা আজকে আমার ফিজিক্স পড়ানো হবে, ফিজিক্স কি আজকে পড়াবো না, এই ক্যালকুলাস দিয়ে চালাই দিব। ক্যালকুলাস পড়াচ্ছি আজকে, তাহলে আজকে ফিজিক্সের যা যা টার্ম ছিল সবকিছু পোস্টপন করালো। আজকে ফিজিক্সের যেসব টার্ম ছিল খুবই সহজ টার্ম, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম, আর তবু আমি আজকে একটু ইয়া সম্পর্কে ধারণা দিব, জাস্ট প্রাস প্রাস এটা সম্পর্কে একটু ধারণা দিব, তাই শেষ করে দিব। আচ্ছা এটাকে 2x + 3x² এইভাবে আমরা লিখতে পারি, এটাকে বলে সামেশন। এবার তোমাদেরকে বলতে চাইছিলাম আমি ডেফিনেট ইন্টিগ্রাল সম্পর্কে ধারণা দিব। ওকে, ডেফিনেট ইন্টিগ্রাল সম্পর্কে ধারণাটা বিষয়টা হলো আমাদের এমন কি নির্ণয় করতে হতে পারে না যে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এইটুকু সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছিল। আমাদের এটা জানার দরকার নাই যে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমাদের এটুকু জানা দরকার 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এইটুকু টাইমে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই এই জিনিসটুকু জানা যে 2 থেকে 5 সেকেন্ড টাইমে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু জানার জন্য এইরকম ভাবে লেখা হয়, নিচে 2 উপরে 5। মনে করো এটা এক্স স্কোয়ারের একটা ফাংশন, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, এটা বোঝা গেছে যে আমাদের 2 থেকে 5 সেকেন্ড আমরা কিভাবে নির্ণয় করব। এইখানে আমরা এটাকে বলা হয় লোয়ার লিমিট আর এটাকে বলা হয় আপার লিমিট, ঠিক আছে। আবার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যা আসবে সেটা আবার লিখে ফেলি, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে x³, আর নিচে আসবে 2+1 আসতো। আচ্ছা একটু ভেঙেই লিখি, বোঝা গেছে এই ইন্টিগ্রেশনটা আমি যে করছি ইন্টিগ্রেশনের সূত্র থেকে। হ্যাঁ বোঝা গেছে অবশ্যই, তাহলে এই 2+1 কে আমরা 3 লিখতে পারি, মানে x³/3, ঠিক আছে x³/3। আর এই যে আমাকে বলছিল, আচ্ছা সাথে একটা কনস্ট্যান্ট আছে, আমাকে বলছিল যে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা নির্ণয় করতে। যেহেতু আমি ইন্টিগ্রেশন করে ফেলছি, তাহলে নিশ্চয়ই এই যে সাইনটা যেটাকে আমি বলতেছিলাম সুম্মা, এই সাইনটা কিন্তু আর রাখা যাবে না। এই সাইনটা তখন এই 2, 5 এই জিনিসটাকে আমরা এখনো ব্যবহার করিনি, এই জিনিসটাকে বলা হয় ইয়ার লিমিট, ইন্টিগ্রেশনের লিমিট। ইন্টিগ্রেশনের লিমিট বলতে কিন্তু আবার ওই সব জিনিসকে বোঝানো হয় না যে 0.0000, জাস্ট এমনি নাম দিছি, মানে লিমিট হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের হার্ট, মানে হৃদয় যেটা বলে। আর ডিফারেনশিয়াল ক্যালকুলাস লিমিট ছাড়া চলেই না, তো তাই ইন্টিগ্রেশনেও একটা হুদাই লিমিট ধরে নিছে, ঠিক আছে। লিমিট না আসলে বলে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট, মানে এইটুকু থেকে এইটুকু অতিক্রান্ত দূরত্ব বা এইটুকু থেকে এইটুকের মাঝে নির্ণয় করব। আচ্ছা এটা যখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, তখন এই জিনিসটা তো আর এই সাইনটা তো আর রাখা যাবে না, এই সাইনটাকে আমরা এই পাশে লিখতে হবে। পাশে লেখার সময় এই 2টা নিচে ছিল, এই 2টা এভাবে থাকবে, এই 5টা উপরে ছিল, এই 5টা উপরে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে 2-এর মানটা বসাবো, আমি 5-এর মানটা বসাবো। কিভাবে বসাবো দেখো, 5-এর মানটা আগে বসাবো, 5³/3 প্লাস কনস্ট্যান্ট একটা ছিল, মাইনাস এই 2-এর মানটা এবার বসাবো, 2³/3 প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা দেখো এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দুটো কাটা হয়ে যাবে। আচ্ছা আর একটু করেই দেখাই, এখানে দেখো এটা প্লাস কনস্ট্যান্ট, এটা মাইনাস কনস্ট্যান্ট, এই দুটোই কাটা হয়ে যাবে, দিন শেষে থাকবে 125/3 -8/3, এটা হবে আমার অ্যান্সার। আমরা জাস্ট এমনিতেই ধরে নিয়েছিলাম যে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড নির্ণয় করতে হবে। এই যে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নির্ণয় করতে বলে, এই জিনিসটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল, এই জিনিসটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। আর আগে যেসব আমরা সূত্র দেখে আসছি, এই সূত্র কিন্তু বলে দেয় নাই যে কতটুক থেকে কতটুক নির্ণয় করতে হবে, এটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে। সো এই ডেফিনিট ইন্টিগ্রালে আমরা খুব সহজেই নির্ণয় করে ফেললাম যে এক্স স্কোয়ারের যদি একটা ফাংশন থাকে, এক্স স্কোয়ারের ফাংশনে না মানে কোনো একটা ভেলোসিটি যদি এক্স স্কোয়ার হয়, ভেলোসিটি তো এক্স স্কোয়ার হয় না, ভেলোসিটি হবে টি এর স্কোয়ার, ভেলোসিটির মান যদি টি এর স্কোয়ার হয়, তাহলে তার 2 থেকে 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বটা কত হবে। 2 থেকে 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বটা হবে 128/3 -8/3। তো এটা যদি অ্যান্সার বের করে ফেলতে চাই, 128
128 কেন, 125 ছিল, 125 মাইনাস 8, 125 মাইনাস 8 117, 117 ভাগ 3 আসবে 39। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ভাই একবারে ফার্স্ট লাইনটা কিভাবে আসছিল একটু বলবেন? মানে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা আমাকে বলে দিছিল যে মনে করো এটা হলো বেগ বনাম কিউশের গ্রাফ, এটা হলো বেগ বনাম টাইমের গ্রাফ, বেগ বনাম সময়ের গ্রাফ। এখানে আমাকে বলছে 2 থেকে 5 সেকেন্ড সময়, এই অল্প একটু সময়ে অতিক্রান্ত দূরত্বটা কত। আচ্ছা, এই বেগ বনাম সময়ের গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে এটাকে ইন্টিগ্রেশন করতে হয়, এটা আমরা জানি। তাই আমরা এই গ্রাফটা ছিল এক্স স্কোয়ার মানে টি এর স্কোয়ার এমন, তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করে যে অ্যান্সারটা পাইছি সেখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট ধরে নিছি কোনটা, যেখানে শুরু করতে বলছে সেটা হলো লোয়ার লিমিট আর যেখানে শেষ করতে বলছে সেটা হলো আপার লিমিট। তো তো ডিফারেন্সিয়েশন করে দিলাম, করে দিয়ে যে অ্যান্সারটা পাইছি এখানেও এমন লেখা উচিত 5 2। ঠিক আছে, কারণ এখানে ডিফারেন্সিয়েশন করে দিয়ে অ্যান্সারটা পাই গেছি, যেহেতু আমি অ্যান্সারটা পাই গেছি তো এই ডিফারেন্সিয়েশনের চিহ্নটা আর রাখার প্রয়োজন নাই। এই চিহ্নটাকে পাশে এই একটা দাগ দিয়ে লোয়ার লিমিট নিচে আপার লিমিট উপরে, লোয়ার লিমিট কোনটা যেখান থেকে আমাকে শুরু করতে বলছিল 2 সেকেন্ড, আপার লিমিট কোনটা যেখানে আমাকে শেষ করতে বলছিল 5 সেকেন্ড, সেখানে করে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম যে কত আসে, 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসে 39 মিটার, যদি বেগ হয় বেগ টি স্কোয়ারের সমানুপাতিক হয় এটা আসবে 39 মিটার। বুঝা গেছে? এখানে যে ফরেস্ট সূত্রটা থেকে বসাইছি। আচ্ছা, মানে এইটা কিভাবে আসলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা আসলো, এই যে আমাদের ফার্স্ট সূত্র যে এক্স পাওয়ার এন কে এক্স এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে আসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে আমি সূত্রে কি ছিল এক্স এর স্কোয়ার, তাহলে স্কোয়ার কি হবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে কি 3, আর এখানে কত 2 মানে এক্স কিউব বাই 3, এমন আসবে না? এই জিনিসটাকে আমি এখানে লিখলাম, এখানে আমি একটু ভেঙে লিখছিলাম, এখানে আমি একটু আস্ত করে লিখলাম এক্স কিউব বাই 3। বুঝা গেছে? এই ছিল আমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা। ডিফারেন্স মানে কি বলবো, ক্যালকুলাসের জগতে তোমাদের বেশ অনেক দূর হাঁটাহাঁটি হয়ে গেল, বাকি ক্যালকুলাস অনেক পরে পড়ানো হবে একদিন। আচ্ছা, আমি আজকে প্রাস সম্পর্কে অল্প একটু ধারণা দিতে চাচ্ছিলাম। আমাদের আজকে ক্লাসটা বেশ ছোটখাটো ছিল, ছোটখাটো থেকে আমি একটু ক্যালকুলাস আনলাম আর শেষে ধ্বংস হয়ে গেল সবকিছু। আচ্ছা, আমাদের যে পড়া ছিল কেউ কিছু মনে করো না, আমি একটা বা একটা 10-20 এই পর্যন্ত কন্টিনিউ করব। আর 2 ঘন্টারই ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল আজকে, মানে ক্যালকুলাস পড়াইতে পড়াইতে আসলে খেয়াল নাই যে কত দূর চলে গেছি। আচ্ছা, মুশফিকের ক্যালকুলাস জানা ছিল না, মুশফিক কি বুঝতে পারছে সব কিছু? মুশফিক, আচ্ছা মুশফিক হয়তো বা একেবারে মাইক আনমিউট করতে পারতেছে না। আমরা আসি, আমাদেরকে মোশন ইন ওয়ান ডাইমেনশন মানে কাইনামেটিক্স বা গতিবিদ্যা পড়ার কথা ছিল আজকে। আচ্ছা, কারোর কি খারাপ লাগতেছে ক্লাস করতে? না ভাইয়া। আচ্ছা, আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিব, আজকে আমার ক্লাস আছে একটার সময়। ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বা সরণ কি জিনিস তোমরা জানো? ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো মনে করো এখান থেকে এইটুকু একবার দূরত্ব অতিক্রম করছে আবার এখান থেকে এইটুকু গেছে, মানে এখান থেকে এইটুকু গেছে আবার এখান থেকে এইটুকু গেছে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি এখানে মনে করো R1 আর এটা হলো R2। আচ্ছা, এখানে ভেক্টর অ্যাডিশনের মাধ্যমে আমরা এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা নির্ণয় করতে পারি, তাই না? এই পয়েন্টের দূরত্বটা নির্ণয় করতে পারি, এটাকে ধরলাম বললাম আর ফাইনাল। এটা ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো একটা ভেক্টর রাশি, এটা একটা নির্দিষ্ট দিকে নির্দেশ করে। সেরকম ভাবে আমরা ত্রিভুজ সূত্র ইউজ করে ভেক্টর অ্যাডিশনের যে এটা একই ক্রমে এই যে এদিকে যাইতেছে আবার এদিকে উঠতেছে, একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করতেছে, সেহেতু ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা হবে বিপরীত ক্রমে এদিকে। এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণকে আমাদের 9-10 এর বই S দ্বারা প্রকাশ করা হয়েছে, কখন আবার D দ্বারা প্রকাশ করা হয়,
কখনো আবার এইচ দ্বারা প্রকাশ করা হয়, এইচ মানে ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়, কখনো আর দ্বারা প্রকাশ করা হয়, কখনো এক্স বা ওয়াই বা জেড দ্বারা প্রকাশ করা হয়। এক্স ওয়াই জেড দ্বারা আমরা কেন প্রকাশ করি? আমরা যাতে গ্রাফে খুব সহজে এক্স ওয়াই জেড এর মানটা বসাইতে পারি, এর জন্য আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি, আবার কখনো এগুলো দ্বারা প্রকাশ করি। এখন আসি ভেলোসিটিটা কি। ভেলোসিটিটা হলো পরিবর্তনের হার। তোমাদের নিশ্চয়ই এতক্ষণে আর চিন্তা থাকার কথা না যে আমি এতক্ষণ তোমাদেরকে সরণ বনাম সময়ের গ্রাফ বুঝাইছিলাম। তাহলে ভেলোসিটিটা বের করতে হলে আমাদের কি করতে হবে? এই ডিসপ্লেসমেন্টকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? কার প্রবলেম হবে না ভাইয়া? সমস্যা নেই। আচ্ছা, ডিসপ্লেসমেন্টকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি, ডিডিটি। এখানে কিন্তু মনে করো এটা সরণ বনাম সময়ের গ্রাফ, আর সরণ বনাম সময়ের গ্রাফ আর। তাহলে তো কারোর এখন আর এত কথা বলার পরে বুঝতে অসুবিধা নাই যে আমি যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে সেটাকে ডিআর বাই ডিটি মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। অসুবিধা আছে বলো? এতক্ষণ কিন্তু আমি এইটার উপরে বেসিস করি, দেখো খালি আমি গ্রাফে আঁকাইছি, গ্রাফে আঁকাই খালি একটাই কথা আনছি যে ওই সরণ বনাম সময়ের গ্রাফকে ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ বনাম সময়ের গ্রাফ পাবো। অসুবিধা হবে? আচ্ছা, জয়া কোনো কথা বলতেছে না, মাইশা কোনো কথা বলতেছে না, ঈশা কোনো কথা বলতেছে না, সাইফ কোনো কথা বলতেছে না। আচ্ছা, তো এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা ভেলোসিটিটা পাবো। যে ভেলোসিটিটা পাবো সেটা কি বলছিলাম, নির্দিষ্ট একটা মুহূর্তের ভেলোসিটি। এই নির্দিষ্ট একটা মুহূর্তের ভেলোসিটিকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তোমাকে বললে 5 সেকেন্ডে কত, পঞ্চম সেকেন্ডে মানে 5তম সেকেন্ড মানে করো কি বলবো, স্টপ ওয়াচে যখন 5 সেকেন্ড, স্টপ ওয়াচে যখন 5 সেকেন্ড হয়েছে ঠিক তখন বেগ কত, ঠিক 5 নাম্বারটাতেই বেগ কত, সেটাকে আমরা এইটার মাধ্যমে প্রকাশ করতে পারবো, ইনস্ট্যান্টেনিয়াস। এই বানান ঠিক নাও থাকতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ যেটাকে বলা হয়। আচ্ছা, তাৎক্ষণিক বেগ গেল। এখন এভারেজ ভেলোসিটিটা কি? এভারেজ ভেলোসিটিটা আমি প্রথমেই যেভাবে তোমাদের দেখাইছিলাম ভিএভি দিয়ে আমি এভারেজটাকে প্রকাশ করতেছি, সেটা হবে এরকম যে R2 - R1 / T2 - T1, এটাকে আমি এভারেজ ভেলোসিটি বলতেছি। এই যে দেখো এই গ্রাফে এভারেজ ভেলোসিটি আমি একটু দূরে দূরে নেই, এটা হলো R1, এটা হলো R2। এভারেজ ভেলোসিটি এখানে ছিল টাইম T1, এখানে ছিল টাইম T2, তো এভারেজ ভেলোসিটি হবে R2 - R1 / T2 - T1, বা এভাবে বলতে পারি ∆R/∆t বা সরণের পরিবর্তন ডিভাইডেড বাই কি পরিবর্তন, সময়ের পরিবর্তন। বুঝতে পারছো এভারেজ ভেলোসিটিটা? আচ্ছা, বুঝারই কথা, এটা তোমরা একাডেমিকে অনেক বেশি বেশি পড়ে গেছো। আচ্ছা, একইভাবে এক্সেলারেশন, সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ভেলোসিটি পাচ্ছি, আমরা ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এক্সেলারেশন পাবো। এক্সেলারেশনটা এইরকম ডিভি ডিটি। এই এক্সেলারেশনটা একেবারে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন মানে একটা নির্দিষ্ট, যেরকম বলতেছিলাম ঠিক 5 সেকেন্ড যখন তখন বেগ কত, একইভাবে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন মানে ঠিক 5 সেকেন্ড যখন তখন ত্বরণ কত, ওইটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। আচ্ছা, এই যে আমি ইয়াকে সরণ বনাম সরণটাকে ডিফারেন্সিয়েশন করলাম, করে বেগ পেলাম, এই বেগটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম, এই কথাটুকুকে এইভাবেও লেখা যায় যে D2 R dT2, ঠিক আছে, স্কোয়ার না কিন্তু D2 dT2, মানে সরণ বনাম সময়ের মানে সরণকে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমি ত্বরণ পেয়ে যাব, সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমি ত্বরণ পেয়ে যাব, অথবা ধরো আমার কাছে ভেলোসিটি ফাংশনটাই দেওয়া আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পেয়ে যাব, ঠিক আছে। আবার চলো এভারেজ ভেলোসিটিটা কি, এভারেজ ভেলোসিটিটা ওই একই হয়ে যাবে যে V2 - V1 / T2 - T1, ঠিক আছে, এটা এভারেজ ভেলোসিটি। এক্সেলারেশন সব কিছু বোঝা হয়ে গেছে, এখন একটা প্রবলেম দেখে ফেললে তোমাদের এই ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। কত নম্বর যে প্রবলেম ছিল, এই যে হ্যাঁ, প্রবলেম হলো স্যাম্পল প্রবলেম 2.4। 2.4 এ এরকম বলছে,
xt equals at cube dt আর yt equals ct square plus d এখানে এই a b c d এগুলা হলো এক একটা কনস্ট্যান্ট ঠিক আছে এগুলা হলো এক একটা কনস্ট্যান্ট মান আমাদেরকে xt আমি কখনো বলতেছিলাম কি xyz দ্বারা আমরা সরণকে প্রকাশ করতে পারি তাই না xyz দ্বারা আমরা যখন সরণকে প্রকাশ করব তখন আমরা ঠিক বোঝাবো যে x অক্ষ বরাবর সরণ y দ্বারা যখন বোঝাবো y অক্ষ বরাবর z দ্বারা যখন বোঝাবো z অক্ষ বরাবর সরণ ঠিক আছে তো একটা ফাংশন দেওয়া আছে এটা হলো x অক্ষ বরাবর সরণের ফাংশন আরেকটা ফাংশন দেওয়া আছে যেটা হলো y অক্ষ বরাবর সরণের ফাংশন এখানে t এর মানটা পরিবর্তন হতে পারে আর a b c d সবগুলো কনস্ট্যান্ট এখন আমরা এই যে x অক্ষে কি বলবো x অক্ষে ইয়া কত ভেলোসিটি v কত সেটা নির্ণয় করে ফেলি আর সেটা হবে ddx ddt হবে ddt অফ x অফ t ঠিক আছে এটা কি কারো বুঝতে অসুবিধা আছে যে আমি ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটিটা নির্ণয় করতেছি ভেলোসিটি ফাংশন নির্ণয় করতেছি কথা বলো কেই তো কথা বলো না দীপিতা চক্রবর্তী কথা বলতেছিল সাদিয়া নওশিন কথা বলতেছিল অসুবিধা আছে সাদিদ বুঝতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেললাম ঠিক আছে এটি কিউব ছিল এটি কিউব কে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে এটি কিউব কে ডিফারেন্সিয়েশন করলে যা আসবে আর এইভাবে ডিডি এক্স অফ বিটি বিটি কে ডিফারেন্সিয়েশন করলে আর এই থ্রিটা সামনে চলে আসবে এ একটা কনস্ট্যান্ট মান কনস্ট্যান্ট যা থাকে গুণ অবস্থায় থাকে থ্রি এ টি স্কোয়ার আসবে ডিফারেন্সিয়েশনটা কি বোঝা গেছে সবার আর এখানে টি এর পাওয়ার ওয়ান ছিল ওয়ানটা এভাবে গুণ অবস্থায় চলে আসবে ওয়ানটা গুণ অবস্থায় চলে আসবে আর টি এর উপর পাওয়ার ওয়ান ছিল ওয়ান থেকে জিরো হয়ে যাবে তাই না ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে আর টি এর পাওয়ার জিরো টি এর পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে ওয়ান গুণ বি গুণ ওয়ান মানে তার মানে শুধুই বি ঠিক আছে থ্রি এটি স্কোয়ার প্লাস বি এটা কি বোঝা গেছে আচ্ছা একইভাবে ওয়াই টি এর ইয়াটা নির্ণয় করে আমাকে তাড়াতাড়ি বলে ফেলো কত হবে ভেলোসিটি ত্বরণ কত আছে সেটা বের করবো এখানে ওয়াই টি আছে টু সিটি ওয়াই টি এর বেগ হলো ভি ওয়াই ছিল টু সিটি এগুলো মনে রেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় এগুলো আবার ত্বরণ নির্ণয় করবো সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করে আচ্ছা ত্বরণ নির্ণয় করার জন্য চলো এ dvx আমরা ax x বরাবর ত্বরণ চাচ্ছি কি ছিল আমারও মনে নাই তো আবার 3at স্কয়ার প্লাস b ছিল 3at স্কয়ার প্লাস b ওকে এটা ডিফারেন্সিয়েশন আর ddt দিয়ে দেই ddt দেই b আচ্ছা এখানে b কি একটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার কি আসবে শূন্য তাই না এখানে প্লাস শূন্য আর এখানে দেখো টু এর পাওয়ার টি এর পাওয়ার স্কোয়ার স্কোয়ারটা নিচে এসে গুণ অবস্থায় এই টুটা নিচে গুণ অবস্থায় চলে আসবে গুণ অবস্থায় এখানে কি সিক্স এ হবে আর টি এর পাওয়ার হয়ে যাবে ওয়ান সিক্স এ টি আমি তাড়াতাড়ি ডিফারেন্সিয়েশনের এইসব কাজটাজ করতেছি তোমাদের যদি প্র্যাকটিস না থাকে তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারবা না একটু নিজে নিজে চিন্তা করো ঠিক আছে কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে সাজিদ কথা বলতেছো বাকিরা কথা বলো দীপিতা কথা বলতেছিল বলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কারণ তুমি ওদের থেকে একটু ফিডব্যাক নাও ওরা তো কঠিন হবে ওদের জন্য আচ্ছা আমি বরং একটু ভেঙে ভেঙে দেখাই এখানে পাওয়ার ছিল টু আর টু ছিল এই টুটা মানে ডিডিটি এই থ্রি এ এটুকু কনস্ট্যান্ট এটুকু সামনে চলে আসবে ঠিক আছে আর এখানে ছিল টি এর পাওয়ার স্কোয়ার এই টুটা কি গুণ অবস্থায় আসবে আর টি এর পাওয়ার টু ছিল ওয়ান হয়ে যাবে মানে টিটা গুণ অবস্থায় চলে আসবে থ্রি এ ইন্টু টু ইন্টু টি এর পাওয়ার এখন টু মাইনাস ওয়ান মানে ওয়ান ঠিক আছে আর বি তো কনস্ট্যান্ট তার জন্য জিরো তাহলে কি আসে সিক্স এ টি আচ্ছা একটু ভেঙে ভেঙে বুঝাই দিলাম
যে এ অক্ষ বরাবর ত্বরণ আসলো 680। আচ্ছা এবার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ দেখি, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হলো ভি ওয়াই ডিটি, ওয়াই অক্ষ বরাবর বেগটা কি ছিল আমাদের, ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল 2 সিটি। আর 2 সিটি কে আমরা নিয়ে আসি এবার, টু সিটি কে নিয়ে আসলাম, টু সিটি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পেয়ে যাব এখানে টি এর পাওয়ার 1 আছে, 1টা গুণ অবস্থায় আসবে আর টি এর পাওয়ার হয়ে যাবে 0। তার কারণে আমি আর এটাকে টি এর টার্মটাকে রাখতেছি না, টি এর পাওয়ার 0 মানে 1 তোমরা জানো, তার মানে এর এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 2c। আশা করি তোমরা বুঝে গেছো যে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ধারণাটা কত ইয়াতে। একইভাবে আমার কাছে যদি এক্সেলারেশনের সমীকরণ দেওয়া থাকতো 2c, এখান থেকে আমরা লাভ দিয়ে কি বলবো, এখান থেকে লাভ দিয়ে আমরা কোথায় যেতে পারতাম, ভেলোসিটির সমীকরণে যেতে পারতাম। ভেলোসিটির সমীকরণ থেকে লাভ দিয়ে আমরা সরণ বা ডিসপ্লেসমেন্টের সমীকরণে যেতে পারতাম। কিভাবে যেতে পারতাম, ইন্টিগ্রেশনের মাধ্যমে। আচ্ছা আর 10 মিনিট পড়াবো, বেশি পড়াবো না, হয়ে গেল। আচ্ছা আর কিছু কিছু সূত্র আছে সেগুলো তোমাদের জানা আছে, সেটা হলো যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয় তাহলে এরকম আসবে এস, বা যেটাকে আমি বলতেছি কি আর দিয়ে প্রকাশ করতেছি, আর ইকুয়াল টু ভিটি, আর ইকুয়াল টু ভিটি। আবার এক্স অক্ষ বরাবর কত আসবে, এক্স ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি। ওয়াই অক্ষ বরাবর কত হবে, ওয়াই অক্ষ বরাবর যেই বেগ সেটা। আচ্ছা আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আলাদাভাবে কেন লিখলাম, হয়তো বা এই ভি এর টার্মটা এরকম যে এরকম ভাবে যাচ্ছে, কিন্তু আমি আগেই বলছিলাম যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের কম্পোনেন্ট ওয়াই অক্ষে কোনো প্রভাব ফেলবে না, ওয়াই অক্ষের কম্পোনেন্ট এক্স অক্ষে কোনো প্রভাব ফেলবে না। এখন আমি এই বেগের টার্মটা ইয়াতে আনতে পারি, এক্স অক্ষ বরাবর একটু আনতে পারি, ওয়াই অক্ষ বরাবর আরেকটু আনতে পারি, বেগের টার্মটাকে টার্মটাকে এনে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করতেছে আমরা আগে এক্স অক্ষ নিয়ে ভাবনা চিন্তা করব, তারপর আবার ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করতেছে ওয়াই অক্ষ নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। ঠিক আছে সবাই বুঝতে পারছো, এই জন্য আমরা এক্সট্রা আরো দুইটা সূত্র লিখে দিছি। এমনিতে সূত্র এস ইকুয়াল টু ভিটি তোমরা যেভাবে পড়ো আমি জাস্ট আর লিখছি, কারণ আমার বইয়ে সবসময় আর দেওয়া আছে আমি আর দিয়ে লিখছি। ঠিক আছে আর ইকুয়াল টু ভিটি। এখন যদি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এক্সেলারেশন থাকে থাকে তখনই আর এর মানটা এমন আসবে। আচ্ছা আরেকটা জিনিস বোঝা জরুরি, বোঝা জরুরি আর কি, মানে সাধারণত আমরা ইয়া কাজে আমরা যে একাডেমিকে পড়ি তখন আমরা দেই না এই জিনিসটা, যে মনে করো পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর পার্টিকেলটা আগে থেকে আছে এই পজিশনে। ঠিক আছে এটা হলো বিন্দু 0 বিন্দু, আর পার্টিকেলটা মনে করো 10 সেকেন্ড পরে এখানে চলে আসলো, এই ইয়া থেকে দূরত্বটাকে আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এই দূরত্বটাকে আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট বা আর, মানে আর এর মানটা আমরা নির্ণয় করতেছি একদম অরিজিনের সাপেক্ষে, কিন্তু পার্টিকেলটা প্রথমেই এই মনে করো এখানে আর ওয়ান বা আর নট, আর নট দূরত্ব ছিল, তার মানে কি আর নট মাইনাস আর হবে না এইটুকু সময় অতিক্রান্ত দূরত্বটুকু, তাই না? বোঝা গেছে কথা বলো, দীপিতা মাইক অন করছে অনেকক্ষণ পরে, বলো আর একবার বোঝাচ্ছি। মনে করো অরিজিন থেকে কেন, অরিজিন থেকে ক্যালকুলেট করতে একটু সুবিধা হয়। ঠিক আছে মনে করো তুমি যখন দাঁড়ায় আছো তুমি একটা তুমি নিজের নিজেকে শূন্য বিন্দু নিয়ে তুমি একটা গাড়ি তোমার থেকে কত দূরে আছে সেটা নির্ণয় করতে পারো, তাই না? এখন ব্যাপারটা এমন যে গাড়িটা তোমার কাছ থেকে প্রথমে 5 মিটার দূরে ছিল, তারপর কিছুক্ষণ পর গাড়িটার বেগ প্রাপ্ত হয়ে একটা দূরে গেল। এখন তুমি কি ওই 5 মিটার দূর থেকে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা ধরবা, নাকি তুমি যেখান থেকে আসছো সেখান থেকে দূরত্ব অতিক্রম করছে মানে কত দূরে আছে সেটা নির্ণয় করবা, বলো? তুমি মাপার সময় এমন ভাবে মানবা যে তুমি যেখান থেকে আসছো সেখান থেকে, তার মানে গাড়িটা আগেই ছিল মনে করো 5 মিটারে, এখন আসছে মনে করো 25-এ, তার মানে কি তুমি নিজের থেকে মানে এইটুকু সময় অতিক্রান্ত দূরত্ব মানে সরণটা হলো কত, 25 মাইনাস 5, এইভাবে আর জিরোটা, তার মানে আমি এখানে আর জিরোটা এখানে আরটাকে আর মাইনাস আর জিরো ভিটি এইভাবে লেখা উচিত ছিল আমার। ঠিক আছে সাধারণত আমরা একাডেমিকে এরকম ভাবে লেখি না, তবু লেখা উচিত।
আর এভাবে আর এখানে আমি মাইনাস টাইনাস কিছু রাখতে চাচ্ছি না, আমার ডিরেক্ট মান পেয়ে যেতে চাচ্ছি, এই জন্য আর জিরোটা এটা ওই পাশে নিয়ে গেলাম, আর জিরো প্লাস ভিটি এভাবে আমরা নির্ণয় করব। ওকে, একইভাবে কনস্ট্যান্ট এক্সেলারেশনের জন্য আমরা বের করি, কনস্ট্যান্ট এক্সেলারেশনের জন্য বের করলে আর এর মানটা একইভাবে আসবে আর জিরো। আর জিরো কেন দিলাম সেটা কি আবার বোঝাইতে হবে? তাহলে আর জিরো প্লাস আর জিরো প্লাস মনে করো ইনিশিয়াল ভেলোসিটিটা দিল যা ছিল, কনস্ট্যান্ট এক্সেলারেশনের সূত্র তোমরা জানো যে তোমরা পড়েছ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, মানে বিভিন্ন বই, মানে আমার কাছে তো ফিজিক্সের অনেক বই আছে, অনেক বইয়ের পিডিএফ আছে, সবখানে এই এস ইকুয়াল টু ই হাফ ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এইভাবে লেখা নাই, এইভাবে লিখছে একমাত্র মনে করো কোথায় দেখছিলাম, ভারতের একজন লেখক আছে এইচ সি ভার্মা, এইচ সি ভার্মার বই এরকম লিখছিলাম, মানে আমাদের উপমহাদেশে এই এস ইউ তারপর এগুলো দিয়ে প্রকাশ করা হয়, তবে সাধারণত বাইরের কান্ট্রিগুলোতে এইভাবে প্রকাশ করা হয় আর দিয়ে, তারপর ভি ইনস্ট্যান্ট মানে আদিবেগ ইউ ইউকে প্রকাশ করা হয়, ভি জিরো মানে আদিবেগ ভি জিরো দিয়ে আদিবেগকে প্রকাশ করে, আমি সেভাবে প্রকাশ করতেছি, আমি সেই সব বই পড়েই অভ্যস্ত তাই। আচ্ছা, ভি জিরো ইন্টু টি প্লাস হাফ এ টি এর স্কোয়ার, ঠিক আছে, এটা হলো আর মানে ইয়ার নির্ণয় করতেছি, মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটার সূত্র আমি এখানে নির্ণয় করছি, সবাই সূত্রগুলো লিখে নিও, ঠিক আছে, আর সূত্রগুলো তো তোমাদের জানাই আছে। আচ্ছা, যে কোনো সময় বেগটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ওই একই রকম বেগটাও কি আমার বুঝাই দিতে হবে, যে গাড়িটা প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তোমার থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তুমি এটাই পরিমাপ করলা, তারপর চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে তাকায় দেখো গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখন গাড়িটার বেগ এই চোখ বন্ধ করার টাইমে কতটুকু বৃদ্ধি পাইছে, তুমি কি বলবা, 5 বৃদ্ধি পাইছে তাই না? গাড়িটার বেগ 5 বৃদ্ধি পাইছে, এটাই জিনিসটা হলো। আচ্ছা, এর জন্য ভি মানে ফাইনাল ভেলোসিটিটা নির্ণয় করার জন্য আমাকে ভি মাইনাস ভি জিরো দিতে হয়, আর ভি মাইনাস ভি জিরো দেওয়ার কারণে আমরা ভি জিরোটাকে উল্টা পাশে নিয়ে গেলাম, ভি ভি জিরো এটি এটি কেন সেটা তো তোমরা জানোই। আচ্ছা, এটা এক্স অক্ষ বরাবর কত হবে, এক্স অক্ষ বরাবর যদি সরণেরটা লিখতে চাইতাম এক্স জিরো প্লাস ভি এক্স টি প্লাস হাফ এ এক্স টি আসতো, একইভাবে এক্স অক্ষ বরাবর যদি ভেলোসিটিটা আমরা নির্ণয় করতে চাইতাম ভি এক্স ইকাল টু ভি জিরো এক্স, কি বলো একটু অফ করলাম, একটু নেটওয়ার্কের বাইরে যাব, একটু পরে আবার শুরু হচ্ছে।